Okay, assalamu alaikum everyone. Welcome to another webinar. I'm Faizul Karim. I'm Facebook page. So, informal way, I'm production best practices. So, it's not like that I know everything and it's all. It's more like I did some R&Ds and studies, and just this is just sharing to you. That's all. Nothing special here. Okay. Acha. So, ekhane koyjon ake ami amader Facebook page e ami ekta toll ba poll share disilam je amader Dhaka te amader Facebook page e ekhon ki dhoroner stack e lokjon kaj kore beshi. Interestingly, ami dekhlam je Node.js er ekhon prochur vote asche, which is interesting. Because গত এক দেড় বছর আগে আমি এরকম একটা পোল দিছিলাম যেখানে আছে Node.js হাফ ছিল সি শার্পের তুলনায়, সো ইয়া আই এম কাইন্ড অফ হ্যাপি। তো আজকের সেশনটা যদিও মেইনলি আমি সি শার্পকে কভার করব না, মেইনলি আমি Node.js এবং রিয়্যাক্টকেই কভার করব, বাট আমি যেটা রেকমেন্ড করব, ইভেন আপনি যদি .NET-এর লোক হন এটা একটু শেষ করবেন, কারণ এখানে বেশিরভাগ জিনিস আসলে production though, it doesn't matter, it has to be Node.js. It's more like general practices. And I'm just trying to share with you, that's all. Okay. Achha. So production issue main actually topics kiki jinish gula amra cover kori, kiki jinish gula amra check kori. Number one hoche security gula lage, tarpor lage hoche performance, good quality is another issue, erpor logging and troubleshooting. এরপরে লাগে হচ্ছে টেস্টিং এবং ডিপ্লয়মেন্ট। সো আমি আমার পড়াশোনাটাকে মোটামুটি ছয় ভাগেই ভাগ করতে পারছি। আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার নিব, আপনাদের কাছে কোশ্চেন নিব, বাট আমি আগে এটা একটু শেষ করি। তো আপনারা আপনাদের কোশ্চেনগুলো যদি কোথাও নোটপ্যাড লিখে রাখেন বা কোথাও মনে রাখেন বা ইভেন জুম চ্যাটে লিখে রাখলেও চলবে, সো উই ক্যান টেক ইট ফ্রম হিয়ার। আচ্ছা, তো প্রোডাকশন জিনিসটা আসলে কী? প্রোডাকশন হচ্ছে গিয়া একটা ডিপ্লয় করে যেখানে আমরা করতে না, যেখানে আমাদের কাস্টমাররা সফটওয়্যারটাকে ইউজ করে, টেস্ট করে এবং উই মেক মানি। আলটিমেটলি প্রোডাকশন মিন্স মানি, দ্য প্লেস ওয়ার আওয়ার কোড রানস অ্যান্ড উই গেট মানি, সিম্পল এনাফ। সো স্টেজিং যতই প্রোডাকশনের মতো ভালো পিসি হোক না কেন, স্টেজিং ইজ নট দ্য পিসি ওয়ার দ্য ইউজার কামস অ্যান্ড উই গেট মানি। হ্যাঁ, সো যদি কখনো আপনাদের কোম্পানিতে যদি কখনো এরকম কনভারসেশন আসে, হোয়াটস ডিফারেন্স বিটুইন প্রোডাকশন এন্ড স্টেজিং, তাই না? সো এক লাইনের আনসার হচ্ছে ভাই, প্রোডাকশন হচ্ছে গিয়া ক্লায়েন্ট ফেসিং, ক্লায়েন্টরা ইউজ করে এবং আমরা টাকা পাই। স্টেজিং ইজ মোর অ্যাবাউট উই ট্রাই টু হ্যাভ দ্য অলমোস্ট সেম কনফিগারেশন লাইক প্রোডাকশন, সো দ্যাট উই ক্যান টেস্ট প্রপারলি। আচ্ছা, তো Node.js এর সিকিউরিটির সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হেলমেট নামে একটা প্যাকেজ আছে। সো ওই প্যাকেজের মধ্যে ওরা প্রায় সমস্ত রকমের সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসগুলো অ্যাপ্লাই করছে, লাইক হেডার ব্রুট ফোর্স অ্যাটাক, তারপরে আছে হচ্ছে কী কী ধরনের হেডার আমরা ডিলিট করবো, নিব না, অ্যাকসেপ্ট করবো না, ডিডোস অ্যাটাকগুলো আটকায় দেয়, এরকম আর অনেক কিছু আছে। ঠিক আছে, সো যদি আপনি Node.js এর ডেভেলপার হন, ইউ মাস্ট ইউজ দিস প্যাকেজ, দ্যাটস ওয়াই আই জাস্ট রাইট ইট ডাউন। এরপর আছে হচ্ছে OSAP। ইউ নো হোয়াট ইজ OSAP? OSAP এর একটা, OSAP হচ্ছে সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস একটা ওয়ার্ল্ডওয়াইড অর্গানাইজেশন। তো এরা টপ টেন একটা করে লিস্ট পাবলিশ করে, যে লিস্টের মধ্যে ওরা বলে বর্তমানে কোন ধরনের সিকিউরিটিগুলো বর্তমানে সবচেয়ে বেশি অ্যাটাক করতেছে সার্ভারগুলোকে, এবং অ্যাজ এ গুড ডেভেলপার আমাদেরকে আসলে সেই জিনিসগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। যেমন এককালে এসকিউএল ইনজেকশন খুব কমন একটা জিনিস ছিল, হ্যাঁ, মানুষ ইচ্ছা মতো এসকিউএল ফর্ম সাবমিট করার সময় এসকিউএল দিয়ে দিত, সে এসকিউএল কী করতো, সার্ভারে এসে এক্সিকিউট হইতো, ফলে হচ্ছে গিয়া উল্টাপাল্টা বিহেভ করতো, সিস্টেম ক্র্যাশ করতো, ইভেন ডাটা ব্রিচ করতো। বাট এখন আমরা যেহেতু ওয়ারএম ইউজ করি, সো ম্যাক্সিমাম টাইমে আসলে এইটা পারা যায় না, আসলে ওয়ারএম নিজেই জিনিসটা হ্যান্ডেল করে। তারপর একটা জিনিস আছে হচ্ছে স্যানিটাইজেশন। হ্যাঁ, দ্য টার্ম ইজ স্যানিটাইজেশন, দ্যাট মিন্স ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেগুলোকে আমরা সরাসরি ডাটাবেজে রাখবো না, এগুলোকে আমরা
স্যানিটাইজ করবো, মানে পরিষ্কার করবো আর কি, ঠিক আছে? আমি এই সেশনে জাস্ট টার্মগুলো আপনাদেরকে বলতেছি সো দ্যাট আপনারা টার্মগুলো নিয়ে নিজেরা একটু স্টাডি করতে পারেন, কারণ আপনারা নিজেরাই ফিল করতেছেন আমি যদি এইটা ধরে ধরে সবগুলো বুঝতে যাই ইট উইল বি হিউজ সেশন। আসলে এক ঘন্টায় কেন, 6-7 ঘন্টা 8 ঘন্টাতেও আসলে শেষ করা সম্ভব হবে না। হ্যাঁ, সো ট্রাই টু গেট দ্যাট। এরপর আছে হচ্ছে আমাদের ওসাপের পরে প্রপার অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। এটা আসলে প্রতিটা বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমার সিস্টেম ঠিকমতো অথেন্টিকেটেড হচ্ছে কি না এবং অথরাইজড ঠিকমতো হচ্ছে কি না। হ্যাঁ, এটা আসলে মানতে হবে। আমি পরে আপনাদের ডেমো দেখাবো একটা, সো তখন আমি এগুলো নিয়ে আরও ডিটেলস কথা বলবো। বাট জাস্ট মাথায় রাখেন যে যদি আপনার বর্তমান কারেন্ট নলেজ যদি মনে হয় যে না আপনার এখনও অথেন্টিকেশন অথরাইজেশন বা আরও সংক্ষেপে আরও যদি ড্রেস বলি যেমন জট বেসড অথেন্টিকেশন, তারপরে আছে হচ্ছে কুকি বেসড অথেন্টিকেশন, ফর্ম বেসড অথেন্টিকেশন, তাই না? অনেক অথেন্টিকেশন কিন্তু আছে। সো এই অথেন্টিকেশনগুলা কোনটা কীভাবে কাজ করে, কোনগুলো লুপ হোল কী কী, সেগুলো আপনাকে কিন্তু নিজের নিজের আগ্রহে স্টাডি করতে হবে। হ্যাঁ, আর অথরাইজেশন মানে হচ্ছে যে অথেন্টিকেশনটা ঠিক আছে বাট ওর ওই পারমিশনটা আছে কি না, ওই রিসোর্সটা অ্যাক্সেস করার পারমিশন আছে কি না। সো এইটা আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার প্রজেক্টে, দ্যাট ইজ ইউ হ্যাভ টু নো, ঠিক আছে? সো ম্যাক্সিমাম, এটা আমি কেন লিখছি, ম্যাক্সিমাম টাইমে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যারা জুনিয়র থাকি বা ম্যাক্সিমাম টাইম যখন এক্সিস্টিং প্রজেক্ট থাকে তখন মানে প্রজেক্টটা সেট আপ করাই থাকে। হ্যাঁ, আমরা গিয়ে খালি কোড অ্যাড করা শুরু করি। এখন এখানে প্রবলেমটা হচ্ছে, ইভেন আমিও এটা ফেস করছি আগে, সেটা হচ্ছে যে মানে প্রজেক্ট অলওয়েজ রানিং, তাই না? এখন এইটাতে অথেন্টিকেশন কীভাবে করছে, হোয়াট ওয়াজ দ্য ফিলোসফি, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম এবং কী কী ধরনের সলিউশনগুলো হচ্ছে, এগুলো কিন্তু আসলে মানে মাঝখানে কাজে ঢুকে কিন্তু সব কিছু বোঝা যায় না, ঠিক আছে? সো এইটার জন্য যেটা আমি সবসময় করছি এবং করবো ইনশাল্লাহ, সবসময় আমি স্ক্র্যাচ থেকে নিজের হাতে সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি সো দ্যাট আই ফিল কনফিডেন্ট। হ্যাঁ, যেন আমি আসলে বিটস অ্যান্ড পিসেস আমার কাছে যেন সব কিছু থাকে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, যারা আসলেও এখনও প্রফেশনাল ওয়ার্ল্ডে আছেন এই দুটার সম্বন্ধে এখন আইডিয়া কম আছে, আমি হাম্বলি রিকোয়েস্ট করব এইটা আসলে ভাজা ভাজা করে ফেলেন। এটা এমন একটা জিনিস এই অথেন্টিকেশন অথরাইজেশন, যদি আপনি বস হয়ে যান দের ইজ নো লস, নো ম্যাটার হোয়াট ফ্রেমওয়ার্ক, হোয়াট ল্যাঙ্গুয়েজ, হোয়াট ভার্সন ইউ ওয়ার্ক উইথ, এইটা যদি আপনি অ্যাবজর্ভ করে ফেলতে পারেন আপনার মনের মধ্যে আপনার অন্তরের মধ্যে, আপনার কোনো সমস্যা হবে না লাইফের, ঠিক আছে? সো ইয়া, আমি ডিটেলস পরে দেখাবো। সো সিকিউরিটি ওভারঅল, এটা যারা পরে আসেন আবার বলি, কোশ্চেন আমরা কোশ্চেন আনসার সেশনটা করব, আগে আমি একটু পুরোটা শেষ করি তারপরে আমরা কোশ্চেন আনসারটা করব। হ্যাঁ, তাহলে একটা ফ্লো থাকবে কথা বলার মধ্যে আমার, নাহলে বারবার খালি হ্যাম্পারিং হবে। ওকে, আর যদি মনে হয় যে ভুলে যাবেন, সো আমাদের যে জুমের চ্যাট বক্সটা আছে চ্যাট করতে থাকেন, আমি পরে এগুলো চেক করব। আচ্ছা, সিকিউরিটির পরে সেকেন্ড যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে তারপরে যেটা আমি ফিল করছি, দ্যাট ইজ পারফরমেন্স। যদি আপনার সিস্টেম পারফরমেন্ট না হয়, আপনার সিস্টেম রান করবে না ভালো মতো। হ্যাঁ, ইভেন ইফ এটা রান করে, যদি আপনার সিস্টেম রান করতে মানে হিউজ রিসোর্স লাগে, যেমন ধরেন 4 কোর 16 GB র্যাম এবং সে যদি ক্লাউডে হোস্ট করেন, জাস্ট ইমাজিন করেন যে এই সার্ভারের বিল দিতে গেলে কী পরিমাণ কষ্ট হবে, তাই না? কিন্তু হোয়ারাস সেম কম্পিটিটর দেখা যাবে যে 1 কোর 2 GB র্যামের একটা মেশিনে সেম ফিচার সাপোর্ট দিচ্ছে, তার মানে কি প্রতি মাসে অলরেডি আপনি যদি ডিজিটাল ওশানে হোস্ট করেন, একজনের লাগতেছে মাত্র $10 ম্যাক্সিমাম, আরেকজনের লাগতেছে প্রায় $150-$200 মিনিমাম, 4 কোর কম টাকা না, অনেক টাকা, সাথে ব্যান্ডউইথ তো আছেই। সো এইখানেই কিন্তু হিউজ একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তারপরে আরও অনেক ব্যাপার স্যাপার আছে। সো পারফরমেন্স ইজ ভেরি সিরিয়াস ইস্যু। এটার সাথে আরও যোগ করা লাগবে সেটা হচ্ছে
যে আপনাদের যে বিজনেস রিকোয়ারমেন্টগুলো আছে বা আমাদের যে বিজনেস রিকোয়ারমেন্টগুলো আছে, এই বিজনেস রিকোয়ারমেন্টের জন্য আসলে কোন স্ট্যাকে যাওয়াটা দরকার। সো টেক স্ট্যাকটা চুজ করাটাও ইম্পর্ট্যান্ট। এখন এইখানে জেনারেল কোশ্চেন সবসময় আমরা যেটা ফেস করি যারা সিনিয়র আমরা আছি, ভাই কোনটা শিখবো, কোনটা শিখবো নিয়ে আমি এন্ড অফ দ্য সেশন দু এক মিনিট কথা বলবো, ঠিক আছে? বাট আপনি যদি বর্তমান ওয়ার্ল্ডে যে কোনো ওয়েব স্ট্যাকে কাজ করেন না কেন, আমার ধারণা সবাই আসলে পারফরমেন্স নিয়ে একটা আলাদা একটা বুকলেট পাবলিশ করে। হ্যাঁ, ডট নেটে কীভাবে পারফরমেন্স বেটার করা যায়, নোট জেসে কীভাবে করা যায়, পাইথনে কীভাবে করা যায়, জাভায় কীভাবে করা যায়, সবাই কিন্তু এরকম আলাদা আলাদা সেকশন আছে। সো আমার যেটা সাজেশন বা রিকোয়েস্ট আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনি যে স্ট্যাকে কাজ করেন না কেন, এই ব্যাপারটা একটু আপনাকে ইনডেপথ ঘাটতে হবে যে কীভাবে আমার কোড পারফরমেন্ট হবে। একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি একটা কোয়েরি লিখছেন, কোয়েরিটা বা মানে ওয়ারএম দিয়ে, ডিবি ডট স্টুডেন্টস ডট সামথিং দিয়ে। হ্যাঁ, সো ডট নেটে এটা আমি কমন দেখছি, সেটা হচ্ছে যে ডিবি ডট মডেল নাম ধরেন স্টুডেন্ট ডট টু লিস্ট করছেন, ফার্স্টে টু লিস্ট করার পরে ডট সিলেক্ট করছেন, তারপরে আপনি প্রপার্টিগুলো নিলেন। এটার ফলে কী হবে জানেন, এন্টিটি ফ্রেমওয়ার্ক ফুল স্টুডেন্ট টেবিলে যত রো আছে পুরাটা ডট টু লিস্ট করছেন তো র্যামে নিয়ে আসবে, তারপরে আপনি যখন সিলেক্ট করতেছেন সেই র্যামে আনার পর তারপরে সে প্রপার্টিগুলো নিয়ে নিয়ে এসে কাজ করা শুরু করতেছে, হুইচ ইজ মানে মানে আই ক্যান ডিসক্রাইব প্রপারলি কি পরিমাণ খারাপ করে এটা একটা। হ্যাঁ, হোয়ারাস আপনি যদি ডিবি ডট স্টুডেন্ট দিয়ে ডট দিয়ে হোয়ার দিতেন, তাহলে কিন্তু একটা কুইরি জেনারেট হইতো, নট পুলিং দ্য র্যাম, পুলিং ইন টু দ্য র্যাম। সো এই যে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তারপর যেমন ধরেন যদি আমরা নোট জিএসে কাজ করি, মঙ্গুজ দিয়ে কাজ করি, মঙ্গুজ দিয়ে কাজ করলে সেম জিনিস, যদি আমরা সামথিং সামথিং দিয়ে যখন আমরা অবজেক্টে টান মারি, যদি আমার ডাটা বেজে 20টা প্রপার্টি থাকে, 25টা প্রপার্টি থাকে, ওই অবজেক্টের 25টা প্রপার্টি চলে আসলো, সিঙ্গেল অবজেক্ট ধরে নিয়ে আসছি, বাট ইন দ্য লিস্ট ইন দ্য ইউআই উই জাস্ট হ্যাভ টু শো অনলি 5 প্রপার্টিস, রাইট? সো মঙ্গুজের একটা ফাংশন আছে ডট প্রজেক্ট বা ডট সিলেক্ট, হঠাৎ করে বলছি তো ভুলে গেছি, বাট জিনিসটা হচ্ছে এখানে যদি প্রপার্টি 5টা বলে দেন, ওই খুলি 5টা প্রপার্টি ডাটাবেস থেকে নিয়ে আসবে, ঠিক আছে? সো এইরকমভাবে আপনাকে চিন্তা করতে হবে কীভাবে পারফরমেন্স লেখা যায়। আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি কয়েকদিন আগে গ্রাফ কিউএলের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে ওই উনি বলছেন যে বর্তমান যুগে আমাদের সার্ভারে যেই পারফরমেন্ট আমরা এসএসডি ইউজ করি, এসএসডি, হ্যাঁ, 1 মেগাবাইট ডাটা এসএসডি থেকে পুল করতে ন্যানো সেকেন্ডও লাগে না, হোয়ারাস সেম ডাটাটাই যদি আমরা নেটওয়ার্ক দিয়ে ক্লায়েন্টের কাছে পাঠাই কয়েক সেকেন্ড লেগে যায়। সো দ্য ফিলোসফি বিহাইন্ড দ্য গ্রাফ কিউএল, কেন গ্রাফ কিউএল নিয়ে আসছে, এটা যে বোঝাচ্ছিল যে ইটস নট অ্যাবাউট দ্য পুলিং দ্য ডেটা ফ্রম দ্য এসএসডি, ইটস অ্যাবাউট সেন্ডিং দ্য ডেটা থ্রু আউট দ্য নেটওয়ার্ক। সো আমরা যারা এপিআই ডিজাইন করতেছি, এটাও মাথায় রাখতে হবে যে আমাদের যদি ইউআইতে 5টা প্রপার্টি লাগে, উই শুড নট সেন্ড দেম 25 প্রপার্টিস, ঠিক আছে? সো মানে আপনাকে একদম পিন পয়েন্ট করে করে বুঝতে হবে হোয়াই ইউ আর ডুইং দিস, হাউ ক্যান ইউ ইম্প্রুভ দিস, সিম্পল অ্যাজ দ্যাট। তো আরও অনেক কথা আছে, আমি জাস্ট এখানে 5টা পয়েন্ট এখানে লিখছি আপনাদের জন্য, জাস্ট দেখেন। একটা হচ্ছে জিজিপ কম্প্রেশন, এটা নর্মালি আমরা ইউজ করি না, বাট এটা ইউজ করলে কি হবে, আপনার যখন রেসপন্সটা ক্লায়েন্টের কাছে যাচ্ছে, সো সে কী করবে, ওই রেসপন্সটা জিপ করে ফেলবে, সো ব্যান্ডউইথ কম লাগতেছে। নাম্বার টু, স্ট্যাটিক ফাইলস ইন সিডিএম, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। ওয়ান অফ দ্য মেইন রিজন আমি আসলে কেন এমভিসি ফ্রেমওয়ার্কগুলো সাপোর্ট পছন্দ করি না, আসলে কাজ করিনি কখনো, এটা হচ্ছে মেইন রিজন, বাট মানে এমভিসি বা যে কোনো ফাইল সার্ভার যখন আমরা দেখি, মানে যেখানে আমাদের সার্ভার এবং ক্লায়েন্ট মিক্স আপ থাকে, ব্রেজর, ওরা কী করে, সব কিছু জেনারেট করা হচ্ছে সার্ভারে, হ্যাঁ, তারপরে সেন্ড করা হচ্ছে গিয়ে ক্লায়েন্টে। এখন প্রবলেমটা হচ্ছে যে যদি আমাদের এরকম এসপি ডট নেট এমভিসি বা এক্সপ্রেসের সাথে যে আমাদের এসটিএমএল আমরা জেনারেট করি, এগুলো করলে ঠিক আছে, বাট অনেক সময় আমরা দেখি আমরা এক্সপ্রেস জিএসের একটা সাব রাউট করে আমরা এসটিএমএল ফাইলও সার্ভ করা শুরু করি, এসপি ডট নেটেও
আমরা মাঝে মধ্যে দেখি যে একটা রুট ডিরেক্টরির মধ্যে আমরা কিছু এইচটিএমএল ফাইল রেখে দিই, পাবলিক ফাইল রেখে দিই, সিএসএস ফাইল রেখে দিই, তারপরে ধরেন আমাদের ইমেজ ফাইল রেখে দিই। সো হোয়াট ইউ আর ডুইং ইজ ইন দ্য ওয়েব সার্ভার, রিমেম্বার দ্য ওয়েব সার্ভার হুইচ ইজ অ্যাকচুয়ালি হ্যান্ডেলিং দ্য রিকোয়েস্ট, ইট হ্যাজ ইন্টেলিজেন্স। জাস্ট চিন্তা করে দেখেন, এইখানে আপনি রাখতেছেন স্ট্যাটিক ফাইলস হুইচ ডাজন্ট রিকোয়ার দ্যাট ইন্টেলিজেন্স। সো ফলে কি হচ্ছে, ইউ আর মিস ইউজিং দ্য হোল সার্ভার ক্যাপাসিটি। একটা এক্সাম্পল দিই ছোট্ট করে, ইউ জাস্ট নিড টু ডাউন ইউ জাস্ট নিড টু গেট অ্যান ইমেজ, ঠিক আছে? ইমেজ লাগবে আপনার কোথা থেকে, ফ্রম দ্য সার্ভার। এখন এই যে ইমেজটা আনতেছেন, এখানে কি আপনি কোনো কুয়েরি প্যারামিটার পাঠাচ্ছেন? তা তো না, কোনো বিজনেস লজিক আছে? কিছু না। বাট যদি 100টা ইউজার সেম ইমেজটা সেম সার্ভার থেকে পুল করে, হোয়াট উইল হ্যাপেন, ওই সার্ভারের 100টা কানেকশন ব্লক করে দিছে কিন্তু ইমেজের জন্য, তাই না? অ্যান্ড ইউর সার্ভার ডাজন্ট হ্যাভ আনলিমিটেড কানেকশন ক্যাপাসিটি। সো হোয়াট উইল হ্যাপেন, এই যদি আপনার সার্ভার যদি বেশি রিকোয়েস্ট নিতে চায়, আসলে পারবে না। কেন? এই যে এই সমস্ত স্ট্যাটিক ফাইলগুলো সে সাপোর্ট করতেছে, বাট আপনার সার্ভার তো একটা বিজনেস লজিক থাকবে। সো ইন দোজ কেসেস যেটা করা উচিত, এই স্ট্যাটিক ফাইলসগুলো সিডিএনে রাখা। পৃথিবীতে বহুত ফ্রি সিডিএন আছে, ঠিক আছে? অ্যামাজনেরও সিডিএন আছে, ক্লাউড ফ্লেয়ারের সিডিএন আছে, তারপর আরও সিডিএন আছে, অ্যাজুরের তো আছে, গুগলের সবারই আছে আসলে। সো বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এই ইমেজ বা স্ট্যাটিক ফাইলসগুলো এইচটিএমএল সিএসএস এই এইচটিএমএল ফাইলগুলো সরি স্ট্যাটিক ফাইলগুলো সিডিএনে রাখা। এখন কীভাবে আপনি এই পুরো ডোমেইনটাকে হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। হ্যাঁ, বাট বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে সিডিএনটা ইউজ করা। এরপর আসি হচ্ছে থ্রটলিংয়ে। থ্রটলিং জিনিসটা ইন্টারেস্টিং, আমাদের বর্তমান যুগে আমরা দেখি সবচেয়ে কমন অ্যাটাক যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্রুট ফোর্স বা ডিডস। হ্যাঁ, জিনিসটা কী করে আসলে, জিনিসটা হচ্ছে গিয়ে আপনার এই 1 সেকেন্ডে লক্ষ লক্ষ রিকোয়েস্ট পাঠায় সার্ভারের কাছে, সার্ভার আসলে বসে যায়। সার্ভার বসে যাওয়া মানে কি, মানে এই যে ঘুরে ঘুরে আমার ওই রিকোয়েস্ট রেসপন্স থ্রেড এগুলো নিয়ে কিছু কথা বলতে হচ্ছে আসলে। হ্যাঁ, সো একসাথে যদি 1 লক্ষ রিকোয়েস্ট আসে, হোয়াট হ্যাপেন্স, সার্ভার 1 লক্ষ রিকোয়েস্ট প্রসেস করতে পারবে না, সে আসলে মরে যাবে। হোয়াট ইফ সার্ভারের কাছে এই 1 লক্ষ রিকোয়েস্ট আসতেই না দেওয়া, তাই না? সো আপনার যে এপিআই হ্যান্ডলারটা আছে, এই হ্যান্ডলারের মধ্যে আপনি কি করতেছেন, এই এত রিকোয়েস্ট আসতে দিচ্ছেন না। সো ইউ ক্যান পুট সাম মেকানিজম ইন ফ্রন্ট অফ দ্য সার্ভার হুইচ উইল ডিটেক্ট দ্য নাম্বার অফ দ্য রিকোয়েস্ট ফ্রম এ স্পেসিফিক আইপি। আমাদের কোড এটা হ্যান্ডেল করবে না, দেয়ার শুড বি সামথিং এলস। এই এলস জিনিসটা হচ্ছে থ্রটলিং। নোডজেএস অলরেডি থ্রটলিংয়ের একটা প্যাকেজ আছে, এক্সপ্রেস রেট লিমিটার। সো এখানে কনফিগার করে দেওয়া যায় যে আমি 1 সেকেন্ডে বা 1 মিনিটে কয়শো রিকোয়েস্ট সাপোর্ট করব একটা আইপি থেকে। হ্যাঁ, সো দ্যাট এটা যদি হয়ে যায়, আপনার ওই এক্সপ্রেস জেএসের কোড এক্সিকিউট করার আগেই ওই রিকোয়েস্টগুলোকে সে আটকাই দিবে, ডিসকার্ড করে দিবে। সো আপনার কোড থ্রেড কখনো নষ্ট হবে না আর কি। PM2, একটা ইন্টারেস্টিং পার্ট, আমি কয়েকদিন আগে থ্রেডিং নিয়ে এবং হচ্ছে গিয়া 200,000 বা 2 লাখের উপরে রিকোয়েস্ট করা নিয়ে একটা ওয়েবিনার করছিলাম, আপনাদের মনে আছে হয়তো বা। তো ওইখানেও কিছু কথা বলছি, আজকেও আবার একটু বলি যে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট সিঙ্গেল থ্রেডেড, তাই না? সো আপনি যদি এইটা 2টা কোরের একটা সার্ভারে রাখেন, লাভ নেই, বিকজ জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট ক্যানট ইউজ দ্য সেকেন্ড কোর, বিকজ জাভাস্ক্রিপ্টের ওই ইঞ্জিনটা উইল ইউটিলাইজ দ্য অনলি কোর। সো এখন এই যে আপনি 2টা কোরের যে মেশিনটাতে আপনি আপনার সার্ভারটা ডিপ্লয় করতেছেন, আপনার কোডটা ডিপ্লয় করতেছেন, হাউ ক্যান ইউ ইউটিলাইজ দ্যাট? ইউ ক্যান ইউজ PM2। এটা কি করবে, আমি আগের ডেমোটা দেখাইছিলাম, সে আপনার যে প্রজেক্টটাকে রেপ্লিকেট করবে। হ্যাঁ, রেপ্লিকেট করে 2টা আলাদা ইনস্ট্যান্স তৈরি করে সেম পোর্ট লিসেন করবে, সেম ডোমেইন দিয়ে এটাকে সার্ভ করবে। ইটস কাইন্ড অফ লোড ব্যালেন্সার। সো যারা নোডজেএসে কাজ করেন, এটা একটু দেখবেন
খুব ইন্টারেস্টিং। আর আরেকটা জিনিস যেটা আমি এখানে লিখছি, আসলে আমি আমার ধারণা সবাই আপনারা জানেন তাও লিখে রাখছি, সেটা হচ্ছে সিঙ্ক আর অ্যাসিঙ্ক। পার্থপক্ষে কখনো সিঙ্ক কোড লিখবেন না, হোয়ার এভার পসিবল গো টু অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। যদি অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং সম্বন্ধে আইডিয়া খারাপ থাকে, পড়াশোনা করেন, থ্রেড নিয়ে পড়াশোনা করেন, কীভাবে কল ব্যাকগুলো হয় পড়াশোনা করেন। আমি সামনে আরেকটা ভিডিও বানাবো ঠিক এইটুক কভার করার জন্য, যে কল ব্যাক হেল থেকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কীভাবে আসবো এবং থ্রেডগুলো কীভাবে আমরা কাজ করবো, সেটা ডিফারেন্ট একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাআলা। বাট এটা লিখছি এই কারণে যেন আপনারা জাস্ট পড়াশোনার টপিক খুঁজে পান যে ভাই কী নিয়ে পড়বো। সো অ্যাসিঙ্ক অ্যাভয়েড, ভেরি ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে স্যার। নোট জেস বাই ডিফল্ট অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং সাপোর্ট করে, সো এটা খুব ইন্টারেস্টিং। অ্যান্ড টু বি অনেস্টলি এখন সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আসলে অ্যাসিঙ্ক্রোনাস সাপোর্ট করে, হ্যাঁ, সি শার্পে সাপোর্ট করে, জাভায় সাপোর্ট করে, সবাই সাপোর্ট করে। সো একটা জিনিস ইউজ করা, সিনট্যাক্স লেখা, আর হচ্ছে গিয়া কেন লিখতেছি এবং এটা আসলে কী হচ্ছে যখন এক্সিকিউট করতেছি সেটা বোঝা কিন্তু ডিফারেন্ট থিং। সো ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং দেন ইউ বিকাম সিনিয়র অ্যান্ড মোর সিনিয়র, ঠিক আছে। সো ট্রাই টু গেট দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে লগিং। লগিং জিনিসটা আসলে আমরা ইভেন আমিও, হ্যাঁ, টু বি অনেস্ট, মানে খুব বেশি ফিল করি না ইম্পর্টেন্সটা, বাট ফিল করবেন, আসলে আগে ফিল করতাম না, হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি এখন ফিল করি, এই জন্য লিখছি এখানে। যখন আমরা একটা কোড প্রোডাকশনে উঠাই দিই, ডিপ্লয় করে দিই, এই কোড ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না বোঝার কোনো বুদ্ধি আছে? নাই। রিকোয়েস্ট রেসপন্স তো হ্যাঁ আমরা দিচ্ছি, ইউজার একটা এরর পাচ্ছে, ইউজার ফোন দিয়ে বলে ভাই আমি একটা এরর পাইছি, এখন আমি কি ইউজারটাকে বলবো ভাই রাইট ক্লিক করেন ব্রাউজারে, ইন্সপেক্ট এলিমেন্টে যান, কনসোলে যান, ওই লকটা আমাকে স্ক্রিনশট পাঠান, বললে কি হবে? আমরা মারা শুরু করবে। এবং ইনফ্যাক্ট আমি মাঝে মধ্যে এটা ট্রাই করছি আগে, হ্যাঁ, যখন লগিং অত করতাম না, বুঝতোই না, আমার প্রায় ঘন্টা নষ্ট হইতো আর কি, এটা বুঝতে গেলে ভাই কী করবো না করবো, ঠিক আছে। সো ইটস নট দ্য গুড ওয়ে, ইটস নট ইভেন দ্য ওয়ে ইউজারকে দেওয়ানো। বেটার অ্যাপ্রোচ হচ্ছে কিয়া, পুরো সিস্টেমে এন্ড টু এন্ড প্রপার লগিং এনশিওর করা। এখানেও সেম কথাটা আসতেছে যে আমরা যারা এক্সিস্টিং প্রজেক্টে কাজ করি, আমাদের জন্য আসলে হয়তোবা লগিংটা অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে। সো করে দেওয়া থাকলে আসলে এই সেট আপ করতে গিয়ে যে কষ্টটা হয় সেটা আসলে আমরা ফিল করি না। করে দেওয়া আছে লগার ডট লগ, এটা পাঠাই দিই, ফিচার কমপ্লিট, ডান, বাসায় গিয়ে আমরা মুভি দেখি। বাট অ্যাকচুয়ালি লগিংয়ের যেই প্যাকেজটা আমরা ইউজ করছি, কেন ইউজ করছি, সেট আপটা করছি কীভাবে এবং এটার ফলে আমাদের কী ধরনের আউটপুট আমরা আসতেছি পাচ্ছি, এগুলি কিন্তু আমরা ফিল করি না। এই পয়েন্টটা আমি এই জন্য লিখছি যে আপনারা যেন লগিং জিনিসটা বাই হার্ট স্ক্র্যাচ থেকে করার চেষ্টা করেন। এখন লগিংয়ের কী লগিং করবেন, সো কীভাবে করবেন, ফার্স্ট পয়েন্ট আমি বলতেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, দ্যাট ইজ সেন্ট্রালাইজড এক্সেপশন হ্যান্ডলিং। সো আমাদের প্রজেক্টে তো প্রচুর মেথড থাকবে, তাই না, শত শত মেথড থাকবে, প্রতিটা মেথডেই আমরা আসলে ট্রাই ক্যাচ দিয়ে দিয়ে কাজটা করতে পারি, দ্যাটস অলসো ফাইন। এখন অনেক সময় এটা হয় যে ট্রাই ক্যাচে সি শার্পে মেইনলি এটা হয়, নট ইন জাভা স্ক্রিপ্ট, সি শার্পে মেইনলি হয়। সো আপনি লেখছেন হচ্ছে ধরেন ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আপনি ওই ক্যাচের মধ্যে লিখছেন, বাট ইউজার এমন একটা ইনপুট দিছে সে ধরেন নাল রেফারেন্স এক্সেপশন পাইছে, বাট আপনি তো ক্যাচের মধ্যে শুধুমাত্র লিখছেন ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। সো হোয়াট উইল হ্যাপেন, যারা সি শার্প পিপল তারা আপনারা জানেন, সে আসলে একটা বাইরে চলে আসবে, এক্সেপশনের ক্যাচের মধ্যে থাকবে না, সে কলারের কাছে চলে আসবে, এবং যে কলার সেও যদি ট্রাই ক্যাচ না থাকে শেষলে পুরো সার্ভারটাকে 500 পাঠাই দিবে, ক্র্যাশ করাই দিবে, তাই না। সো ইউজারের কাছে জন্য কখনো 500 না যায়, কখনো, নেভার। সেটার জন্য আপনি একটা সেন্ট্রালাইজড জায়গাতে একটা ক্যাচ থাকা উচিত, মাদার অফ অল ক্যাচ আই উড সে।
সো আপনি আপনার প্রজেক্টটা যেমন মন চায় এক্সপিরিয়েন্স হ্যান্ডেল করতেছেন, দ্যাটস নট এ প্রবলেম, অবশ্যই করবেন। বাট হোয়াট আই রেকমেন্ড ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স দ্যাট ইউর প্রজেক্ট শুড হ্যাভ ওয়ান লাস্ট মাইল ক্যাচ বা সেন্ট্রালাইজড এক্সেপশন হ্যান্ডলার, যেটা আসলে আগের সমস্ত ক্যাচ যদি মিস করে অ্যাটলিস্ট ওই ব্যাটা ধরতে পারবে। ও ধরার পরে অ্যাটলিস্ট ওই এররটাকে র্যাপ করে ইউজারের কাছে একটা গুড রেসপন্স পাঠাবে। ইউজার অ্যাটলিস্ট দেখবে না যে লাল 500 সার্ভার ক্র্যাশ। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট আই মেন্ট বাই সেন্ট্রালাইজড এক্সেপশন হ্যান্ডলিং। নাম্বার টু, ইউজ বিল্ট ইন এরর অবজেক্ট। এটা মেইনলি লেখা হয়েছে সি শার্পের না, মেইনলি জাভা স্ক্রিপ্টের জন্য। জাভা স্ক্রিপ্টে আমাদের বিল্ট ইন এরর অবজেক্ট আছে, এটার মধ্যে ওই অনেক রকমের ফিচার ওরা দিয়ে রাখছে। বাট দিট ইজ জেনারেল কেস ফর অল আদার ল্যাঙ্গুয়েজেস। লাইক আপনি যদি সি শার্পে কাজ করেন, সি শার্পেরও এক্সেপশন অবজেক্ট অলরেডি আছে, সো ট্রাই টু ইউজ দ্যাট। যত আপনি এরকম কাস্টম অবজেক্ট বানাবেন তত আপনি ম্যানেজ করতে অসুবিধা হবে। ঠিক আছে, এবং এটা আসলে অত লাভও নাই, টু বি অনেস্ট। ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য লগ অ্যান্ড সি দ্য মেসেজ, এররের টাইপ দিয়ে আপনার এত লাভটা কোথায়। যদি স্পেসিফিক কোনো ইউজ কেস থাকে যে এরর টাইপ দিয়ে আপনার এই লাভটা আছে, ইউ ক্যান ডু দিস। তিন নাম্বারটা হচ্ছে ইউজ গুড লগ ভিউয়ার। আচ্ছা, ইএলকে, গ্রাফানা, এই দুটো হচ্ছে গিয়ে ওপেন সোর্স অ্যান্ড ফ্রি। ডাটাডক, সেন্ট্রি, ট্র্যাক জেস, এই তিনটা হচ্ছে গিয়ে স্যাস প্ল্যাটফর্ম। এর মধ্যে কোনো কোনোটা, এই শেষ তিনটা কোনো কোনোটা ফ্রি প্যাকেজ আছে, দ্যাট মিনস ধরেন 100 মেগা সাপোর্ট দিচ্ছে, কেউ কেউ হয়তো সেটাও দিচ্ছে না। আমি যেটা রেকমেন্ড করবো, যদি আপনার এরা সম্বন্ধে আইডিয়া না থাকে, আপনার একটা প্রজেক্ট বানাবেন, সেই প্রজেক্টে এই বিভিন্ন রকমের এক্সেপশন হ্যান্ডেল করবেন, করে লগ লিখবেন, এবং এই এরর লগগুলা আপনারা এখানকার কোনো একটা লগ ভিউয়ার নিতে পারেন, হ্যাঁ, লগ প্রসেসর বলতে পারি এগুলোকে আমরা, নিয়ে সেখানে আপনারা এই এররগুলো দেখতে পারেন। আমি রেকমেন্ড করব, সো দ্যাট ইউ উইল হ্যাভ এ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হোয়াট ডাজ ইট মিন বাই লগিং। এবং ট্রাভেল শুটিংটা যখন ধরেন আমাদের হঠাৎ করে এরর, একটা ইউজার একটা এরর বলছে, ভাই এরা কাজ করে না, ভাই কেন কাজ করে না, কেউ জানে না কেন কাজ করে না। সো যদি আপনার হাতে অ্যাটলিস্ট প্রপার লগিংটা থাকে, আপনি সেই ইউজারের জন্য কি করতে পারবেন, ট্রেসগুলো দেখতে পারবেন, জাস্ট ইউজার প্রথমে এখানে ক্লিক করছে, এটা ইনপুট দিছে, এটা করছে, এটা করছে, ও আচ্ছা আচ্ছা, ও তো এখানে এখানে তো এটা তো দেওয়া ঠিক হয় না তার, আমাদের তো কোডে এটা আমরা হ্যান্ডেল করি নাই, আচ্ছা ঠিক আছে ঘাবলা ধরতে পারছি। সো দ্যাট কাইন্ড অফ ট্রাভেল শুটিং ইউ ক্যান হ্যাভ ইফ ইউ হ্যাভ দ্য প্রপার লগিং মেকানিজম। ওকে, সো ভেরি ইম্পর্ট্যান্ট, সবগুলো ইম্পর্ট্যান্ট, বাট এটাও ইম্পর্ট্যান্ট। এরপর আসি আমরা লগিং এর পরে কোডিং নিয়ে, দ্য আল্টিমেট থিং হুইচ গোজ টু প্রোডাকশন। সো অ্যাজ ইউজুয়াল, একটা প্রজেক্ট আর্কিটেকচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি। এখানে আমি যেটা বলতে চাই, অনেক সময় দেখবেন আপনারা অনেক ভাইয়ারা প্রজেক্টের মধ্যে জোর করে বিভিন্ন রকমের ডিজাইন প্রিন্সিপাল প্যাটার্ন অ্যাপ্লাই করতে চায়, এইটা আসলে করবেন না। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে গিয়ে জানা, আচ্ছা ঠিক আছে এইটা আপনার কাজ করে ফাইন, লাগলে ইউজ করবো, এটা হচ্ছে গিয়া ওই টপিক্সটাকেই পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস মনে করে সব জায়গাতে এটা অ্যাপ্লাই করা। হ্যাঁ, এটা ডেভেলপারদের কমন প্রবলেম যখন নতুন নতুন শিখি আমরা। সো মানে এটা দেখবেন এটা যেন না হয়। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যেমন DDD, CQRS। সো একটা ডোমেন ড্রিভেন ডিজাইন, একটা হচ্ছে গিয়ে CQRS হচ্ছে গিয়া কমান্ড কুয়েরি, একই জানি। সো যারা এটা নতুন শিখছে তারা মনে করে দিস ইজ দ্য আল্টিমেট গোল্ডেন বুলেট ফ্রম অ ফর অল প্রবলেমস ইন দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দে ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস ইন এভরিওয়ার। আমি দেখছি লোকজনের আমি দেখছি আমি ডোন্ট ডু দিস। চেষ্টা করবেন এই সমস্ত জিনিসগুলো জেনে রাখতে। যখন ফিল করবেন যে আপনার প্রজেক্টের মধ্যে এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে এবং আপনার এই যে ডিজাইন প্রিন্সিপাল বা প্যাটার্ন এগুলো আপনি শিখছেন, এটা দিয়ে এটা সলভ করাটা সহজ, দেন ইউ গো ফর দ্যাট। আমি যেটা সবসময় যেটা সাজেস্ট করি, যেমন ধরেন আমরা যে ই কমার্স তো আমরা সবাই চিনি, এখন ই কমার্সে যে অর্ডারগুলো দেই, ই কমার্সে কী করি, অর্ডারের কিছু স্টেট থাকে না, পেন্ডিং, ক্রিয়েটেড,
on the way. I'm sorry, কিটার পর হচ্ছে গিয়ে প্যাকেট প্যাকড, তারপর হচ্ছে গিয়ে অন দ্য ওয়ে ডেলিভারিং কমপ্লিটেড, জাস্ট কিছু স্টেপ বললাম। সো এই যে স্টেটগুলা যে চেঞ্জ হচ্ছে আগে পরে হচ্ছে, এইটার একটা কমন প্যাটার্ন প্রবলেম, তাই না? এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি দেখবেন যে ডিজাইন প্যাটার্নে কোনো সলিউশন আছে কিনা, যদি আপনি না জানেন গুগল করবেন, ডিজাইন প্যাটার্ন ফর স্টেট ম্যানেজমেন্ট, এবং আমার ধারণা পাবেন স্টেট প্যাটার্ন পাবেন আপনি, ঠিক আছে? আবার অনেক সময় দেখবেন আপনার একই মানে কাজ একই করতে হচ্ছে বাট লাইব্রেরি আলাদা। ইটস লাইক একবার আপনাকে ইউজ করতে হচ্ছে ধরেন প্যাকেজ ওয়ান, তারপর লাগতে হচ্ছে প্যাকেজ টু, তারপর ইউজ করতে প্যাকেজ থ্রি, বাট তিনটাই সেম ধরনের কাজ, বাট কখন যে কোনটা ইউজ করবেন আপনি জানেন না। সো আপনি তখন কী করবেন, একটা কোয়েশ্চেন রেডি করবেন গুগলের জন্য যে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন ফর এ সিঙ্গেল প্রবলেম, সামথিং লাইক দ্যাট। এবং আপনি দেখবেন কয়েক কিছুক্ষণ সার্চ করার ফলে অ্যাডাপ্টার প্যাটার্ন চলে আসছে একটা, তখন দেখবেন ও ওকে ওকে অ্যাডাপ্টার প্যাটার্ন দিয়ে মনে হয় কাজটা করা যেতে পারে, ঠিক আছে? সিমিলারলি অ্যাডাপ্টার প্যাটার্নের পরে হচ্ছে গিয়া ডিপেন্ডেন্সি অবজারভার প্যাটার্ন আছে একটা, তারপরে এরকম আর অনেক প্যাটার্ন আছে। হ্যাঁ, আমার যেটা রিকোয়েস্ট ভাইয়েরা এবং বোনেরা, সেটা হচ্ছে যে এগুলো একটু পড়তে হবে, হ্যাঁ, এবং জোর করে অ্যাপ্লাই না করে পড়ে পড়ে শিখে রাখতে হবে, যখন দরকার যখন যেন আপনারা টাপ টাপ করে করে ফেলতে পারেন। সো দিস ইজ কল্ড প্রজেক্ট আর্কিটেকচার। সো ইট রিকোয়ার্স গুড কোয়ালিটি কোড, দ্যাট মিনস নো গার্বেজ কোড। হোয়াট ইজ গার্বেজ কোড? কোড স্মেল। সো নো কোড স্মেল, প্রপার ডিজাইন প্রিন্সিপাল, প্রপার ডিজাইন প্যাটার্ন, দিস ইজ দ্য প্রজেক্ট আর্কিটেকচার। নেক্সট বলতে পারি আমরা লিঙ্কিং। আপনারা পাঁচজন মিলে কাজ করতেছেন, একজন একভাবে কাজ করতেছেন, মানে সিনট্যাক্স একজন এন্টার দিচ্ছে আরেকজন এন্টার দিচ্ছে না, একজন ব্র্যাকেট দিচ্ছে এর উপরে একজন ব্র্যাকেট দিচ্ছেন এরকম এন্টার দিয়ে নিচ্ছে, ঠিক আছে? সো কেউ কেউ মেথডের নাম দিচ্ছে আন্ডার, সরি, কেউ কেউ ভেরিয়েবলের নাম দিচ্ছে আন্ডার স্কোর দিয়ে, আন্ডার স্কোর নেম, কেউ কেউ বলতেছে যে আন্ডার স্কোর না শুধু নেম দিব, কেউ কেউ হচ্ছে গিয়া ফাইলের নাম দিচ্ছে সামথিং হাইফেন সামথিং, কেউ কেউ এইরকম আন্ডার স্কোর দিয়ে দিচ্ছে। সো একটা প্রজেক্ট যখন এরকম করে তৈরি হয় এবং যখন মাল্টিপল পিপল ওয়ার্কস অন দ্যাট, এটা আসলে আস্তে আস্তে আনম্যানেজেবল হয়ে যায়। লিঙ্কিং এই জিনিসটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করে এবং কোড কোয়ালিটিগুলোকে কন্ট্রোল রাখার চেষ্টা করে। ইএস লিঙ্ক আমি রেকমেন্ড করবো, যারা আসলে ইএস লিঙ্ক নিয়ে এরকম কাজ করেন নাই ওনারা একটু দেখবেন। ইএস লিঙ্ক জিনিসটা খুব ইন্টারেস্টিং, আপনাকে বাধ্য করবে ভালো কোড লেখার জন্য, ঠিক আছে? ইভেন ইফ ইউ ওয়ান্ট টু রাইট সাম গার্বেজ কোড ইউ ক্যানট, ও আপনাকে আটকাই দেবে। প্যাকেজ অ্যানালাইসিস, আই থিঙ্ক দিস ওয়ান ইজ নিউ ফর এ লট অফ পিপল। এটা আসলে কি হয়, আমরা যখন কোড করি সবই তো কোড করি না, প্যাকেজ ইটসেলফ তো একটা কোডিং, একটা লাইব্রেরি। সো এইগুলোর মধ্যে বিভিন্ন রকমের ভালনারেবিলিটি মানে সিকিউরিটি ব্রিচ চলে, মানে কোডের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম থাকে। সো এগুলো সলভ করার জন্য আপডেট করা হয়, কোড ফিক্স করা হয়, তাই না, প্যাকেজগুলোর মধ্যে। তারপর ধরো নতুন নতুন ফিচার নিয়ে আসা হয়, যারা প্যাকেজ বানাচ্ছে ওরা তো এগুলোকে আপডেট করতেছে, আমরা যারা প্যাকেজ ইউজার আমরা কি ঠিকমতো প্যাকেজগুলোকে আপডেট নিচ্ছি আমাদের প্রজেক্টের জন্য, নিচ্ছি কি নিচ্ছি না, দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং ডিসকাশন। এই তিন নম্বর পয়েন্ট সেটা নিয়েই অ্যাড্রেস করা হচ্ছে। যেমন আপনারা যারা যদি গিটহাবে কাজ করেন, আপনারা দেখবেন গিটহাবে ডিপেন্ড অ্যাবাউট নামের জিনিস আছে, তারপরে রিনোভেট নামে একটা জিনিস আছে, প্যাকেজ আছে, ওরা কি করে এরকম npm এর প্যাকেজগুলা বা .NET এর প্যাকেজগুলা ওরা ভার্সন চেক করে, চেক করে আপনার প্রজেক্টে এরর দেওয়া শুরু করে বা গিটহাবে আর কি বলা শুরু করে যে ভাই বা ফজল ভাই এটা তো এখন 3.5.3 চলে আসছে, আপনি তো 3.2 পয়েন্টে আসেন ভাই, চেঞ্জ করেন চেঞ্জ করেন আপডেট করেন, এরর দিয়ে বসে থাকবে। সো ট্রাই টু প্লে উইথ দোজ কাইন্ড অফ থিং, ঠিক আছে? এই যে এগুলো বলতেছি, হ্যাঁ, দেখা যাবে এগুলো আমরা ম্যাক্সিমামই আমরা জানি না, আজকে জানি না, সরি আমার বলার আগ পর্যন্ত জানতাম না, এখন অ্যাটলিস্ট আমরা এগুলো জানি। আমরা চেষ্টা করবো এগুলোর জন্য আমাদের অফিসের প্রজেক্টে, আমাদের পার্সোনাল প্রজেক্টে, আমাদের যারা বড় ভাই যারা জানে না বড় ভাইদেরকে, এবং আমাদের অফিসের যারা ছোট ভাই যারা আছে, সহকর্মী যারা আছে, সবাই এগুলো নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা, ঠিক আছে? তাইলে আমরা আগায় যাবো, নাহলে কীভাবে আগাবো?
আচ্ছা, তারপর ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি বলতে বুঝেছি আসলে মেইনলি ডটনেটের জন্য এটা দরকার, ডিপেন্ডেন্সি ইনজেকশন খুব ইম্পর্টেন্ট। সি শার্প ছাড়া জাভাস্ক্রিপ্ট আসলে এটা খুব লাগে না, বাট জাভাস্ক্রিপ্টে আমরা চেষ্টা করি মানে সরাসরি ডিপেন্ডেন্সি এভাবে ইউজ না করার জন্য। হ্যাঁ, আমরা চেষ্টা করি যে যখন মাল্টিপল জিনিস কাজ করতে হয়, আমরা দেখা যায় যে ওইটাকে একটা আলাদা একটা প্রজেক্ট বানায়া, প্যাকেজ বানায়া আলাদাভাবে এটা ডিপ্লয় করে দেই, ঠিক আছে, যেন সরাসরি ডিপেন্ডেন্ট না থাকে। এইটাও একটা ডিপেন্ডেন্সি একটা ফ্যাক্টর। সো ওয়েন ইউ হ্যাভ সাম টাইটলি কাপল থিং হুইচ শুড নট বি, ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল প্রজেক্টস অ্যান্ড একটা দিয়ে আপনার প্যাকেজ এক্সপোজ করেন, অন্য প্রজেক্টে সেটাকে ইম্পোর্ট করেন, তাহলে কী হবে, দুটো আলাদা জিনিস ডিকাপল্ড হয়ে গেল। হ্যাঁ, যে যার মতো করে কাজ করতে পারবে। টেস্টেবল কোড খুব ইম্পর্ট্যান্ট, এইটা আসলে আমি মানে বলে বুঝতে পারবো না যে কত ইম্পর্ট্যান্ট। আমরা যখন কোড করি, আমরা যদি এই কোডগুলোকে টেস্ট কোড না লিখি, আমি পরের স্লাইডে বলবো, এটা আমাদের কোড ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি কিন্তু বুঝবো না। আমরা যারা কোড রাইটার, আমাদের মনে হয়, অ্যাটলিস্ট আমারও মনে হয়, টু বি অনেস্ট এখনও মনে হয়, ওয়াও, লাইক এ পোয়েট্রি, ঠিক আছে। বাট যখন টেস্ট কোড লেখা শুরু করি, তখন হচ্ছে আহা, এটা তো টাইটলি কাপল হয়ে গেছে, আমি তো এটা তো ভাঙতে পারতেছি না, সো ইট ইজ নট টেস্টেবল কোড। সো তখন দেখা যায় ভাঙতে ভাঙতে ওইটা আরও সুন্দর হয়ে যায় কোডটা, ঠিক আছে। সো নাও ইট কামস দ্য টেস্ট। আপনারা যারা খেয়াল করছেন যে আমি যখন প্রজেক্ট রিভিউ করি, আমি সবসময় বলি যে টেস্ট কোড লেখার জন্য। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি নিজেও টেস্ট কোড বেশি লেখেন না ওপেন সোর্স প্রজেক্টগুলোতে, ইউ আর রাইট, বাট আমি নিয়ত করছি এখন থেকে ওপেন সোর্সে কোড যাই লিখবো, অ্যাটলিস্ট টেস্ট কোড লিখে লিখে মানে শেয়ার করব। এবং আমি একটু পরে যে ডেমোটা দেখাবো আমি আপনাদের শো করব। বাট লেটস কিপ দ্যাট সাইড, লেটস ফোকাস অন দিস ওয়ান। ইন ইচ অফ আওয়ার প্রজেক্ট উই শুড হ্যাভ অ্যাটলিস্ট ইউনিট টেস্ট অ্যান্ড ইন্টিগ্রেশন টেস্ট, ইফ পসিবল ভিজুয়াল টেস্ট। সো হোয়াটস ডিফারেন্স বিটুইন ইউনিট টেস্ট অ্যান্ড ইন্টিগ্রেশন টেস্ট, হোয়াটস ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ, ইউনিট টেস্ট যখন আমরা লিখব, তখন আমাদের ফোকাস থাকবে যে আমরা যে কোডটা লিখছি, সেই আমরা যে কোডটা লিখছি সেই কোডটার বিজনেস ফ্লো যেন ঠিক মতো অক্ষুণ্ণ থাকে। এখন আমাদের কোড তো আসলে এক্সটার্নাল রিসোর্স কল করতেই পারে, লাইক উই ক্যান রিড এ ফাইল, উই ক্যান কল এ ডেটাবেস, ইভেন উই ক্যান কল এ রিসোর্স এপিআই, ওয়েব এপিআই, তাই না? এগুলো তো আমি আমার হাতের হাতের কিছু না, ইটস নট আওয়ার কোড। সো ইন দোজ কেসেস ওই যে এক্সটার্নাল ডিপেন্ডেন্সিসগুলো আছে, এগুলোকে আমাদেরকে মক করতে হবে, ঠিক আছে। দ্যাট মিনস মকিং ফ্রেমওয়ার্ক আমাদের শিখতে হবে, ঠিক আছে। সো মক করে করে কী করবো, যখন আমাদের এই কোডগুলো এক্সিকিউট করবে, আমরা এক্সটার্নাল ডিপেন্ডেন্সিগুলোকে আমরা মকিং করে রাখতেছি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, ইউনিট টেস্ট। ইন্টিগ্রেশন টেস্ট অন দ্য আদার হ্যান্ড, উই আর নট অ্যাকচুয়ালি মকিং দ্য এক্সটার্নাল ডিপেন্ডেন্সিস, উই আর সেটিং আপ দ্য এক্সটার্নাল ডিপেন্ডেন্সিস টু রান দ্য টেস্ট। ফর এক্সাম্পল, যদি আপনি ক্রুড ক্রিয়েট রিড আপডেট ইলিট টেস্ট করতে যান, ইন্টিগ্রেশন টেস্ট, ইউনিট ডেটাবেস, রাইট? সো ইটস ইয়োর আর মাই রেসপন্সিবিলিটি টু সেট আপ দ্য ডেটাবেস টু পারফর্ম দ্যাট ইন্টিগ্রেশন টেস্ট, বুঝতে পারছে? উই আর নট মকিং দ্য ডেটাবেস, উই আর ইনিশিয়ালাইজিং, সেটিং আপ দ্য ডেটাবেস। যদি এরকম হয় যে আমাদের কাজের জন্য কিছু ফাইল লাগতেছে, সো উই উইল সেট আপ দ্য ফাইলস, এবং সেই ফাইলগুলো আমরা আমাদের কোডে চিনাই দিব, উই উইল নট মক দোজ ফাইলস। দিস ইজ হাউ উই ওয়ার্ক অন ইন্টিগ্রেশন টেস্ট। এবং ভাই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, ইচ অফ দ্য টেস্ট রিকোয়ার্স মাল্টিপল মান্থস অফ প্র্যাকটিস। লার্নিং তো আছেই, লার্নিংয়ের পরে প্র্যাকটিসও আপনাকে অ্যাটলিস্ট মাল্টিপল মান্থস করতে হবে, জাস্ট টু অ্যাবজর্ভ ইন ইউর হার্ট হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াই ইউ শুড ওয়ার্ক অ্যান্ড হাউ ইউ শুড ওয়ার্ক, ঠিক আছে।
সো ইটস নট লাইক দ্যাট আপনার অলরেডি প্রজেক্টে সব সেট আপ করা আছে এবং আপনি খালি এক নতুন টাস্ক লিখছেন, নো, ইউ উইল নট লার্ন ইন দিস ওয়ে, ইউ ইউ উইল বি ফ্লুয়েন্ট, ইউ উইল বি হ্যাবিচুয়েটেড, বাট ইউ উইল নেভার লার্ন ফ্রম ডিপ ফ্রম দ্য ফ্রম ফ্রম ইন ডেপথ। সো চেষ্টা করবেন নিজে নিজে করার। লাস্টটা হচ্ছে ভিজুয়াল টেস্ট, দ্যাট ইজ সাইপ্রেস টেস্ট বা সেলেনিয়াম টেস্ট। এগুলো আসলে মেইনলি আমরা যে ডেভেলপার আমরা আসলে খুব বেশি লিখি না, বাট আমাদের যে টিমটা এখন আছি আসলে আমরা লিখতেছি, কারণ আমাদের কোনো স্পেশালাইজড কিউএ না, আমাদের কোনো কিউএ নাই, উই অ্যাকচুয়ালি ডু অল কাইন্ডস অফ ওয়ার্ক। আমাদের মধ্যে আমরা ডিপ্লয় করি, সো উই বিকাম ডেভঅপস, আমরা এখানে কোড লিখি, সো উই বিকাম ডেভেলপার, আমরা এটাকে টেস্ট লিখি, টেস্ট ভিজুয়াল টেস্ট, এবং আমরা ফিচার টেস্টও করি, সো উই বিকাম টেস্টার। ঠিক আছে, সো দিস ইজ মানে সব পৃথিবীর সব টিম তো একরকম না, তাই না? টিম টু টিম ভ্যারি করে। আমাদের টিমে আমরা ইচ্ছা করে কিউ রাখি নাই, আমরা না মানে আমাদের কোম্পানি পলিসি হচ্ছে গিয়ে কোনো ডেফ টিমে কোনো কিউ থাকবে না। দ্য ডেফ টিম উইল ওন দ্য ফিচার ইট ডেভেলপস ফ্রম স্ক্র্যাচ টু ডিপ্লয়মেন্ট। দিস ইজ দ্য ফিলোসফি ইন সিক এশিয়া। হ্যাঁ, অন্য টিম হয়তো অন্যরকম ফিলোসফি, ভালো খারাপের এখানে কিছু নাই। সো দিস ইজ হাউ উই ওয়ার্ক। সো ভিজুয়াল টেস্ট আমরা এখানে সাইপ্রেস টেস্ট লেখা শুরু করছি, আমি লিখতেছি না এখনো, অন্য এক কলিগ লিখতেছে, আমি পরে লিখবো, বাট জেনে রাখাটা ভালো। যেটা বললাম মাত্র ডিপ্লয়মেন্ট, সো ডিপ্লয়মেন্ট যখন আমরা করি তখন আসলে সিক্রেট নিয়ে একটা খুব প্যাচ লেগে যায়, সিক্রেটগুলো কেমন হ্যান্ডেল করবো। সো এখানে আমি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আমরা যখন কোড করব, হ্যাঁ, কোড করার সময় যখনই দেখব যে আমার কোডের কোনো ইনফরমেশন আমরা ইউজ করতেছি সিস্টেম থেকে, এবং মোস্ট লাইকলি আমরা যখন ডিপ্লয় করব এই ডাটা উইল বি চেঞ্জড, উই মাস্ট টেক ইট ফ্রম দ্য কনফিগ। এক্সাম্পল, পোর্ট নাম্বার, নো ম্যাটার ইউ ওয়ার্ক অন ডট নেট অর পাইথন অর নোড, ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ দ্য পোর্ট ইউ আর ইউজিং is not related with the code, it is coming from the system, right? So we must get the port number from the system. Similarly, the database URL, we must take it from system. এরকম আপনি যখন কোড করবেন আপনি দেখলেই বুঝবেন যে আচ্ছা এটা তো আসলে সিস্টেম থেকে আসবে, বিকজ আমি যখন ডিপ্লয় করব তখন তো এটা তো লোকাল হোস্ট হবে না, লোকাল হোস্ট যদি না হয় আমি লোকাল হোস্ট কেন লিখবো? আর যদি ডিপ্লয় করি লোকাল হোস্ট যদি ডিপ্লয়মেন্টেও চলে যায় পুরো সার্ভার ক্র্যাশ, বিকজ দেয়ার ইজ নো লোকাল হোস্ট ইন আওয়ার সার্ভার। সো জাস্ট এক্সাম্পল দিচ্ছে, সো হোয়েন এভার ইউ ফেস উই ফেস দিস টাইপ অফ ইনফরমেশন কমপ্লেক্সিটি উই টেক ইট ফ্রম সিস্টেম। এখন সিস্টেমের ম্যানেজ কীভাবে করবো? যখন নোট জিএসে কাজ করি প্রসেস ডট এন ডট দিলেই আমরা সব পাওয়া যাই, ডট নেট আসলে আমি ভুলে গেছি, ডট নেট বহু বস্ত কাজ করি না, তো বাট নেওয়া যায় কনফিগ ফাইল কনফিগারেশন ডট দিয়ে কিছু একটা করে ভুলে গেছি। এখন এগুলো না আমরা লেখ না, সো সিস্টেম থেকে নিচ্ছি, বাট যখন আমরা প্রোডাকশনে যাব তখন কি হবে? অ্যাকচুয়ালি প্রোডাকশনে এই সমস্ত কি তো আমাকে দিবে না, তাই না? আমাদের ধরেন আমাদের প্রোডাকশনে প্রোডাকশন ডাটাবেস যদি ডেভেলপারকে অ্যাক্সেস করতে দেয় হোয়াট উইল হ্যাপেন? আমি না হয় ভালো মানুষ, অন্য একটা মানুষ ভালো নাও হতে পারে, সে প্রোডাকশন ইচ্ছা করে ক্র্যাশ করায় দিল বা ডাটাবেস ডাটা ডাম্প করে নিয়ে চলে গেল, তাই না? সো আরও অনেক রকমের সিকিউরিটি ব্রিচ হতে পারে, ডাটা ব্রিচ হতে পারে, সো এটা আসলে শেয়ারেবল না। সো কী হবে তখন? এগুলো হ্যান্ডেল করার জন্য অ্যাকচুয়ালি সব প্রতিটা ক্লাউড ভেন্ডরের কাছেই সিক্রেট ম্যানেজমেন্টের একটা করে ফিচার আছে, নাম যাই হোক ঘুরে ঘেরে ওইখানে গিয়ে আপনি কী ভ্যালু পেয়ারের মধ্যে আপনি ডাটাগুলো দেবেন। যেমন ধরেন আপনার ডাটাবেস কানেকশনের স্ট্রিং আপনি ডিবি ডিবি কানেকশন স্ট্রিং ভ্যালুর মধ্যে দিচ্ছেন, এই যে প্রোডাকশনের সার্ভারের এই ভ্যালুটা এটা হচ্ছে গিয়া যার অ্যাক্সেস অথরিটি আছে সেই দেখবে দিতে পারবে। আমরা যারা লগ ইন করবো ইভেন এনভায়রনমেন্টে, আমি দেখছি আমাদের যখন এজুরে কাজ করতাম লিনটেক্সে, ইভেন ইফ আমি প্রোডাকশন অ্যাক্সেস ছিল বাট পুরো কনফিগের পুরো উইন্ডোটা ই ছিল ডিজেবল ছিল, আমি ক্লিক করতে পারতাম না, কোনো ভ্যালু দেখার কোনো উপায় নাই, খালি কী দেখতে পারতাম কি কে ইউআই কী, কোনো ভ্যালু দেখার কোনো উপায় নাই।
যদি ভ্যালু চেঞ্জ করতে হইতো বা যদি কোনো ভ্যালু যদি অ্যাড করতে হইতো, আমাদের হচ্ছে গিয়ে ওই যে ডেভঅপসের হেড ছিল, রিকোয়েস্ট করা লাগতো, সে গিয়ে ওইখানে ম্যানেজ করতো এই জিনিসটা। সিমিলারলি AWSও এরকম আছে। সো প্রোডাকশনের জিনিসগুলো আমরা আসলে সরাসরি অ্যাক্সেস করতে পারি না, এই যে এই সমস্ত কনফ্লিক জিনিসগুলো। হ্যাঁ, বাট কোড ডিপ্লয়মেন্ট আমরা করি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তো সামারিটা হচ্ছে এটাই যে আমরা যখন কোড করব, হোয়েন এভার উই ফেস সামথিং উইচ কামস ফ্রম সিস্টেম, উইল নেভার হার্ট কোড ইট, উই টেক ইট ফ্রম সিস্টেম। অ্যান্ড নাম্বার টু, যখন আমরা ডিপ্লয় করব তখন দেখব এইগুলো আসলে ওই সিস্টেমের যে প্রোডাকশন এনভায়রনমেন্ট ওইখানে এই কি ভ্যালু পেয়ারগুলো দেওয়া আছে। যদি নতুন কোনো কি ভ্যালু পেয়ার আমি ইন্ট্রোডিউস করি, আই মাস্ট কনভে দ্য মেসেজ টু দ্য ডিপ্লয়মেন্ট অর ম্যানেজ অ্যাডমিন, সে তখন কি ভ্যালু পেয়ার জেনারেট করবে, করে দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, হোয়াট এলস? এরপর হচ্ছে কি সোয়াগার। আচ্ছা, এই যে একটু আগে যে টেস্টিং কোড নিয়ে বললাম, এই যে ম্যানেজ সিক্রেট যখন করব তখন কিন্তু টেস্ট কোড করতে গিয়ে আমার খবর হয়ে যাবে। কেন? কারণ যখন আমি টেস্ট কোড লিখবো তখন তো আমি এই সিক্রেটগুলোকেও আমাকে ডাইনামিকলি পাস করা শিখতে হবে। সো হোয়াট উইল হ্যাপেন, আমার কোড কোয়ালিটি আরও বেটার হবে। লাস্ট সোয়াগার, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে মানে আমরা যখন API ডিপ্লয়মেন্ট করি, ডিপ্লয় করি, আমরা আসলে বুঝি না কী কী API এন্ড পয়েন্ট আছে, তাই না? সো এটা আইডিয়াল কেস, সেটা হচ্ছে আওয়ার API শুড হ্যাভ এ সোয়াগার, যেন আমরা সোয়াগারে গিয়ে দেখতে পারি আচ্ছা এই API এইভাবে কাজ করে। সো আমাদের যে ক্লায়েন্ট ডেভেলপার যারা আছে, মেবি মোবাইল অ্যাপ ডেভেলপার বা রিয়্যাক্ট ডেভেলপার বা ইভেন আমিও যদি ফুল স্ট্যাক হই, সো আমি তখন ম্যানুয়ালি পোস্টম্যানে বারবার চেক না করে সোয়াগারে আমি কিন্তু রিকোয়েস্ট রেসপন্সের ফুল স্কিমা সরাসরি পেয়ে যাচ্ছি। আমি সেভাবে কিন্তু আমার কোড করতে পারতেছি, তাই না? সোয়াগার সেটা করা একটা কষ্টকর। সো এই কথাগুলো এই জন্য বলতেছি যেন আপনারা শিখতে পারেন। সো সোয়াগারটাও পারলে একটু শিখে ফেলবেন ভাইয়েরা। ডেমো টাইম, লেট মি শো মাই কোড। আই হোপ ইউ ক্যান সি মাই অসম স্ক্রিন। ক্যান এনিওয়ান কনফার্ম? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, আসছে ভাইয়া। ওকে, নাইস, দেখা যাচ্ছে ভাই। সো এই যে বয়লার প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি এতক্ষণ ধরে যে মানে কথাবার্তা বলছি, আমি চেষ্টা করছি সব কিছু এখানে রাখার জন্য। হ্যাঁ, সো আমি যদি একটু গো থ্রু করি, এবং আমি যেটা রিকোয়েস্ট করব যে আপনারা যারা ডটনেটে কাজ করেন তারা আসলে খুব বেশি উপকার পাবেন না, বাট যারা মার্নস্টেকে কাজ করেন, ইউ ফলো দিস বয়লার প্লেট, প্লেন অ্যান্ড সিম্পল, বিকজ আই হ্যাভ ডান এনাফ রিসার্চ অ্যান্ড ক্রিয়েট দিস ওয়ান, ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার। অ্যান্ড যদি আপনার মনে হয় যে আরও বেটার করা সম্ভব, বেটার করেন, অথবা যদি মনে হয় যে না, আমাকে জিজ্ঞেস ডিসকাস করবেন, ফিল ফ্রি। ঠিক আছে, সো এটাই আর কি, যে আবার নতুন করে সব কিছু স্ক্র্যাচ থেকে শেখার কোনো মানে নাই, এখানে অলরেডি সব আমি বলে দিছি। বাই দ্য ওয়ে, আমি বুঝাচ্ছি প্রজেক্ট স্ট্রাকচারটা, আই এম নট সেইং দ্যাট টেকনোলজি শিখবেন না, তো শিখতেই হবে আপনাকে। আচ্ছা, সো আচ্ছা, হ্যাঁ, ওকে। সো এই যে প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা মার্ন স্ট্যাক প্রজেক্ট। এটার আসলে মেইনলি দুইটা ফোল্ডার, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার, রাইট? দিস ওয়ান ইজ ক্লায়েন্ট, দিস ওয়ান ইজ সার্ভার। এবং বিফোর গোয়িং ইন টু দি ডিপ, উই ক্যান সি উই হ্যাভ ডকার কম্পোজ হিয়ার এবং প্যাকেজ জেসন রিডমি। যারা আসলে চাচ্ছেন গিটহাবে ভালো একটা প্রোফাইল তৈরি করতে, প্রজেক্ট সুন্দর করে করতে, ইউ মাস্ট ইনভেস্ট এনাফ টাইম অন রিডমি, ইউ মাস্ট। ঠিক আছে, যদি আপনি রিডমিতে এনাফ টাইম ইনভেস্ট না করেন, মোস্ট লাইকলি আপনি গিটহাব রিপো কেউ দেখবে না। হ্যাঁ, আপনি যে কোনো ভালো রিপোজিটরি যান বর্তমানে ওয়ার্ল্ডে, নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি ওয়ার্ল্ড ক্লাস 1 লাখ স্টার ওয়ালা রিপো, ইভেন আপনি যদি 200-300 স্টার আছে এরকম রিপোতেও যান, ইউ উইল সি এ ভেরি ওয়েল মেইনটেইনড রিডমি ফাইল। হ্যাঁ, সো যদি আমরা ওই রকম লেভেলে উঠতে চাই, আমাদেরকেও রিডমি ফাইল নিয়ে একটা মিনিমাম লেভেল এক্সপার্টিস আনতে হবে, বেসিক থিং। আচ্ছা,
সো এখানে যদি দেখেন এটা আমি আরো পরে এনহ্যান্স করবো, জাস্ট আমি ইনিশিয়াল ভার্সনটা দিছি আপনাদের সামনে। সো ইয়া অনেক কথা, প্রায় আমার কয়েক ঘন্টা লাগছে লিখতে, বাট আই থিঙ্ক ইফ ইউ জাস্ট গো থ্রু হিয়ার ইট শুড বি ওয়েল ডকুমেন্টেড অ্যান্ড সেলফ এক্সপ্লেনেটরি, এবং জাস্ট এটা ফলো করলেই ইউ শুড বি এবল টু রান দ্য হোল প্রজেক্ট। ঠিক আছে, আমি রান করব, একটু পরে করব। এরপরে আমরা চলে আসি এখানে। সো এখানে দেখেন দুইটা কমান্ড দেওয়া আছে, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে বিল্ড, ডকার কম্পোজ আপ, ডকার কম্পোজ বিল্ড। সো স্টার্ট দিলে সেইটাকে রান করবে, দ্যাট মিনস এটাকে রান করবে, দ্যাট মিনস এখানে আমাদের কি আছে, ডকার কম্পোজটা শিখতে হবে। সো এগেইন আপনারা যারা ডকার নিয়ে এখনও ভালো মতো কাজ পারেন না বা শেখার টাইম পান নাই, আমি হামলি রিকোয়েস্ট করব যেন ভালো মতো শিখে ফেলতে পারেন, মানে ইনডেপথ, যেন নিজেরা নিজেরা এরকম ডকার কম্পোজ নিজেরা বানাতে পারেন। কারণ লেটস ফেস ইট, হোয়াই উই ডু ওপেন সোর্স, ইভেন মি, হ্যাঁ লজের কিছু নাই, কেন আমরা ওপেন সোর্স কাজ করি, কেন আমরা গিটহাব প্রোফাইল বানাই, যেন অন্যরা এসে ইমপ্রেস হয়, তাই না? সিম্পল অ্যাজ দ্যাট। একটা রিক্রুটার যেন সে ইমপ্রেস হয়, ওয়াও মিস্টার ফয়জুল ওয়ার্কস গুড কোয়ালিটি কোড, তাই না? সো হাউ ক্যান দ্যাট রিক্রুটার, অর মেবি সে রিক্রুটার দিল কোনো একটা ডেভেলপারকে বা হায়ারিং ম্যানেজারকে দিল, সে কি এখন মানে ম্যানুয়ালি প্যাকেজ ইনস্টল করবে? সে ধরেন আছে হচ্ছে গিয়া সে উইন্ডোজে, উইন্ডোজে তার হচ্ছে গিয়া এনপিএম ইনস্টল করা নাই, নোডজেএস ইনস্টল করা নাই, এখন সে কি ধরে ধরে মঙ্গোডিবি ইনস্টল করবে? করবে না। সে কি এনপিএম নোড এগুলো ইনস্টল করবে? করবে না, তো টাকা পড়া নাই। বাট ইফ উই রিকোয়েস্ট দ্যাম টু ইনস্টল ডকার অ্যান্ড জাস্ট টেল দ্যাম ভাই রান দিস এনপিএম স্টার্ট, দ্যাটস অল, আর কিছু লাগবে না, বাকি সব অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। ইট ইজ অসম, রাইট? সো প্রিভিয়াসলি ইফ ইউ ডোন্ট হ্যাভ ডকার আর ডকার কম্পোজ, আপনার রিক্রুটার বা আপনার হায়ারিং ম্যানেজারকে ইমপ্রেস করতে যেই কষ্টটা হবে, আপনি যদি ডকার থাকে, ডকার কম্পোজ থাকে এবং ডকার কম্পোজে একটা কমান্ড দিয়ে আপনি সব কিছু রান করে ফেলতে পারেন, হায়ারিং ম্যানেজারকে আপনি ইমপ্রেস করারও সহজ হবে। ঠিক আছে, অ্যান্ড আই এম নট সেইং অনলি অ্যাবাউট বাংলাদেশ, আই এম সেইং অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড। আফটার কোভিড ইনশাআল্লাহ আবার যদি বর্ডার খুলে যায়, ইউ উইল সি আ লট অফ হায়ারিং উইল হ্যাপেন। সো ইটস টাইম টু লার্ন দিস অ্যাজ ওয়েল। আচ্ছা, এরপর আসি আমরা ডক্সে। ডক্সে হচ্ছে কি আসলে যা যা লাগবে সেগুলো আমি ডাম্প করছি, এটার পর আমি আরো এনরিচ করব। ডকার নিয়ে ভাই যদি একদিন একটা কোনো কিছু বা ওয়ার্কশপ বা এরকম যদি কিছু একটা এই হইতো ভাই, না হইতো তাহলে মনে হয় বেটার হইতো। আমি শেষ করি। শিওর শিওর, থ্যাংক ইউ, সরি সরি, হ্যাঁ সরি, শেষ করি, আমি প্রায় শেষ। তো গেল, এরপর আসি আমরা হচ্ছে সার্ভারে। তো সার্ভারে প্রজেক্ট স্ট্রাকচারটা খেয়াল করেন, একটা হচ্ছে সেট আপ, সোর্স, টেস্ট, এরপর আর অনেক কিছু আছে। ইচ অফ দ্য থিং হ্যাজ হাউ ক্যান ইউ সে দ্য ইম্পর্টেন্স, প্যাকেজ ডিসন অ্যাজ ইউজুয়াল, আমাদের যেগুলো যেগুলো লাগবে, ডকার ফাইল, এই কারেন্ট যেই প্রজেক্ট সেটাকে সে বিল্ড করবে, ডকার ফাইল তৈরি করবে, অ্যান্ড এগেইন ইউ মাস্ট নো হোয়াই উই নিড ডকার ফাইল, আই মিন দিস ডকার ফাইল। এরপর আছে ডিবি ডট ওয়াই এম এল, ওয়াই, আচ্ছা এএম ডট স্যাম্পল, দ্যাট মিনস আপনাদের এনভায়রনমেন্ট তো সবাই শেয়ার করবেন না, তাই না? সো এখন কেউ যদি নতুন আসে, সে কীভাবে এনভায়রনমেন্ট ফাইল লিখবে, কী কী কিওয়ার্ড দিবে, সে তো জানে না, সে তো করে ঢোকে নাই। সো হাউ ক্যান ইউ ডু, সো উই ক্যান হ্যাভ দিস স্যাম্পল ফাইল অ্যান্ড ইট শুড বি সাম ডামি ডাটা অর মেবি নন হার্ম ডাটা। সো দ্য ইউজার উইল জাস্ট কাম হিয়ার, কপি, সোর্সের মধ্যেই আসি না, সার্ভারের মধ্যে আসি, ডট ইএনভি, টেস্ট ইট, সিম্পল। ঠিক আছে, অটো সেভ দিয়ে রাখি, এই তো। এরপর আর কি আছে, ডকার ইগনোর, নোড মডিউলস, এটা আমরা ইগনোর করতে চাই। এরপর আসি আমরা সেট আপ। সেট আপ হচ্ছে অনেক সময় কাজ করার সময় আমরা দেখি যে কি দেখি, কিছু সেট আপ ডাটা লাগে, সি ডাটা লাগে, সেগুলো আমরা এখানে লিখি, দেখে বোঝা যায় যেটা সি ডাটার জন্য। সোর্সের মধ্যেও আমরা লিখছি হচ্ছে গিয়া কন্ট্রোলার্স, মিডলওয়্যারস, মডেলস, সার্ভিসেস, ইউটিলস। আচ্ছা, যারা মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতে চান তারা কিন্তু কনফিউজড হবেন না, হ্যাঁ। সো মাইক্রো সার্ভিস কি? ইন্ডিপেন্ডেন্ট সার্ভিসেস, বাট মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সার্ভিসেস, রাইট?
you can create this skeleton folder structure and deploy your own service. অনুসারে আপনারা দেখবেন যে অনেকে বলবে যে এখানে স্টুডেন্ট ফোল্ডার বানাও, স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে কন্ট্রোলার বানাও, মডেল বানাও, সার্ভিস বানাও, তারপরে তুমি টিচার ফোল্ডার বানাও, টিচার ফোল্ডারের মধ্যে আবার কন্ট্রোলার লেখো, মডেল লেখো, সার্ভিস লেখো, আই ডোন্ট লাইক দ্যাট। ওয়াই? বিকজ ইফ দিস প্রজেক্ট বিকাম হিউজ, 4-5টা মডেলের চেয়ে বেশি হয়ে যায়, ন্যাচারালি উই উইল গো টু মাইক্রোসার্ভিস আর্কিটেকচার, দ্যাট মিনস মাল্টিপল সার্ভিসেস। So we don't have to deal with a lot of models. So it's okay to have the models here. For controllers, je ashole controller hocche ge request gulo handle korbe, middlewares majkhane je gulo execute hobe, models, models dekhen tin bhage bhag korchi, data model, that means which will talk with or identical with the MongoDB in this case, request model hocche amra boli eta ke DTO, ami request model bolte pochondo kori because it's more explanatory. Request model coming from request, tara bolle bojha jay request model. DTO bolte bojha jay, acha DTO mane je data transfer object, ke koi thik data koi transfer hobe bhalo moto bojha jacche na. A view model hocche kiya, amra client server theke client e je gulo pathachi, view model, view er sathe jeta identical, thik ache. Acha, so er por hocche services, that means hocche ki amader business logic ba database je data rakhte chai shegulo amra kothay lekhbo, shegulo amra ekhane lekhbo, ha ei update code, delete code ja ja lagbe shegulo ekhane lekhbo. Er por utils, common jinish gulo thakbe ekhane. Ekhane apnara jara express js peshe notun tara hoyto ba dekhchen ba dekhen nai, but I'm summary boli, you will always create separate files for the server setup and the Express.js setup. Why? Because Express.js ke amra bibhinno bhabe test korte chai, Express.js er object ta ke. So if we don't separate these two, pore jokhon amra test korbo, ami dekhabo apnader test code ta, tokhon kintu ashole test code lekha ta khub koshtokor hoye jabe, para jabe na. So as I said, test code hocche kiya must to have in a good quality software, so you will miss that point. Ekhane dekhen ami jeta bolchi, compression use korchi, already dekha dichi, course create cross origin, sorry cross origin like a resource like acha ebar hocche ki express.json, eta hocche ki amra somosto request json e banachi, helmet jeta bollam ওই সিকিউরিটি সব কিছু এখানে হ্যান্ডেল করা হয়, পিনও হচ্ছে লগিং এর জন্য আমি হ্যান্ডেল করছি এখানে, পিনও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লগিং ফ্রেমওয়ার্ক ইন দ্য ক্লায়েন্ট এন্ড ইন দ্য কোড, বাট অ্যাজ আই সাইড আপনি এটা কোথাও তো রাখতে হবে, ইউ ক্যান ইউজ এনি ডেটাবেস, ইএলকে অর ডাটা ডক অর হোয়ারএভার। এরপর সোয়াগার এটাও আছে এখানে, এরপর দেখেন রাউটসগুলো আমি এখানে রাখি নাই বিকজ এখানে পুরোটার মধ্যে আমি এক্সপ্রেসের কনফিগারেশনটা করছি, route is different thing means not tightly coupled with express, it's more like implementation details of the routes. So details e ashi amra ekhane chole ashi routes gula ebong je jar moto kore controller gula amra ekhane theke niye ashtechi, that's all, thik ache. Acha ar ki ache, ar mongodb tao ekhane mongoose diye ekhane connect korchi ebong dekhen ekhane ei je jara bolchi ami port gula amra environment theke niye ashchi, ঠিক আছে। ওকে, হোয়াট এলস, লেটস গো টু কোড, সরি টেস্ট কোড। সো টেস্ট কোডে যদি আমরা আসি, টেস্ট কোডে আপনারা দেখেন যেটা আমি বলছিলাম যে ইন্টিগ্রেশন টেস্টের জন্য উই শুড হ্যাভ আওয়ার ওন ডেটাবেস সেট আপ, অ্যান্ড ইন দিস কেস আই এম ইউজিং মঙ্গোডিবি মেমোরি সার্ভার, সে কাজ করে মঙ্গোডিবির মতো বাট নট অ্যাকচুয়াল মঙ্গোডিবি, সে আসলে ওই মেমোরির মধ্যে আর কি সেট আপ করে পুরো জিনিসটা, সিম্পল এনাফ। এরপরে এখান থেকে আমরা টেস্ট কোড লিখতেছি, সার্ভিস এটা হচ্ছে আমাদের কি, ইটস কাইন্ড অফ ইন্টিগ্রেশন টেস্ট বিকজ উই আর টকিং উইথ হোয়াট, ডেটাবেস। এখানে এই যে কন্ট্রোলার টেস্ট এগুলো আসলে আমরা বলতে পারি ইউনিট টেস্টিং, ওয়াই, বিকজ উই আর মকিং,
where is the mock? Let me find it for you. No, mocking এখানে করিনি, mocking করছি ওখানে. But yeah, gist.function, এটা হচ্ছে একটা mocking এর example. হ্যাঁ, বললাম তো, এটা আমি পরে আরো rich enrich করব. But you can see, যে আমরা এখানে mocking করতেছি. This kind of unit testing, but this one is kind of integration testing or unit testing as well. এরপরে যদি আমরা আসি সার্ভারের পরে ক্লায়েন্টে, ক্লায়েন্টে আসলে এগেইন রিডমি ফাইল লাগবে, ইয়ার্ন ডট লগ লাগবে, তারপর আছে দিক থেকে আমাদের সোর্স. সো ইট ইস এ ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ. সো আপনারা দেখেই বুঝতেছেন এখানে অ্যাপ জিএস মানে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ যা যা দিচ্ছে সব এখানে ইউজ করতেছি. হোয়াট এলস? এলসের মধ্যে আমি এখানে একটা লেআউট ফোল্ডার রাখছি আর পেজেস রাখছি. এইটার আসলে একটা ব্যাখ্যা আছে কেন রাখছি, কেন কম্পোনেন্টস রাখি নাই. আমার ব্যাখ্যাটা হচ্ছে যে কম্পোনেন্ট বলতে আসলে আমরা বুঝি, অ্যাটলিস্ট আমি বুঝি, পার্ট অফ দ্য পেজ. ঠিক আছে, যেমন ধরেন একটা বাটন, বাটন ইজ এ কম্পোনেন্ট. একটা টেবল, টেবল ইজ এ কম্পোনেন্ট. ঠিক আছে, বাট আমরা যদি বলি একটা ফুল অ্যাড প্রোডাক্ট, ইটস নট এ কম্পোনেন্ট, ইটস এ পেজ. লিস্ট প্রোডাক্ট, ইটস এটা কিন্তু একটা পেজ. সো দ্যাটস ওয়াই আমি দেখেন প্রোডাক্টসের জন্য লিস্ট প্রোডাক্টস বা প্রোডাক্ট লিস্ট আমি একটা পেজের মধ্যে পেজ ফোল্ডারে রাখছি. এটা হচ্ছে আমার কনভেনশন, ইউ ক্যান ডিসএগ্রি, বাট দিস ইজ হাউ আই এনভিশন দিস ওয়ান. আর যদি বলেন তাহলে ভাই কম্পোনেন্টটি কী রাখবো, কম্পোনেন্টে দেখেন কমন জিনিস রাখছি, কমন জিনিসগুলো কম্পোনেন্টগুলো এখানে রাখছি. ঠিক আছে, এটা কিন্তু একটা রিয়াক কম্পোনেন্ট, বাট ইটস কম্পোনেন্ট, ইটস নট লাইক এ পেজ. লেআউট হচ্ছে গিয়ে সমস্ত কম্পোনেন্টের যে কন্টেইনার, এই যে এখানে সব কিছু আছে. এরপর আপনারা যারা কাজ করছেন রিয়াক্টে, আপনারা জানেন হুকসের কাজ. সো আমি হুকসের জন্য আলাদা একটা ফোল্ডার কি বানাইছিলাম, কই গেল, বানাইনি. আচ্ছা ঠিক আছে, ও সার্ভার, সরি সরি সরি, সার্ভারে চলে আসছি. এই যে তাই তো বানাইছিলাম তো. সো হুকস বানাইছি. সো আপনারা যারা রিয়াক্ট হুকস নিয়ে কাজ করতেছেন দেখবেন কেন কাস্টম হুক লাগে, কাস্টম হুক কেন লাগে এবং কীভাবে আমরা কাস্টম হুক লিখতে পারি সেগুলো আপনারা দেখবেন. ঠিক আছে, হোয়াট এলস? কনটেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে গিয়া কীভাবে আমরা আমাদের ফুল প্রজেক্টে, ক্লায়েন্ট সাইড প্রজেক্টে কনটেক্সটটা হ্যান্ডেল করব. বেস্ট কেস সিনারিও হচ্ছে গিয়া মাল্টিপল বিজনেস পারপাসের জন্য মাল্টিপল কনটেক্সট ইউজ করা. যেমন ধরেন যদি আমার এরকম হয় যে অথেন্টিকেশন হ্যান্ডেল করতে হচ্ছে ফুল অ্যাপ্লিকেশনে অথ কনটেক্সট, যদি এরকম হয় যে আমার হচ্ছে গিয়া লিস্ট কি লিস্ট কনফিগারেশন, হ্যাঁ এক প্রতিটা লিস্টে আমি কয়টা করে পেজ রাখবো, সরি কয়টা করে আইটেম রাখবো, কীভাবে সর্টিং করব, কীভাবে সার্চিং করব, কোন কোন পেজ হচ্ছে গিয়ে রাখবো, ডেট টাইম কী কী রাখবো, এই যে ইনফরমেশনগুলো আমরা রাখতেছি থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশন, এইটা রাখতে পারি আমরা লিস্ট কনটেক্সট নামে বা অ্যাপ্লিকেশন লিস্ট কনটেক্সট নামে. ঠিক আছে, সো দিস ইজ হাউ উই ডিফারেনশিয়েট অ্যাবাউট দ্য কনটেক্সট. হুকস তো বললাম, এরপর হচ্ছে গিয়ে ডেটা. ডেটা হচ্ছে গিয়ে আমার সিস্টেমটা কাজ করার জন্য যদি কোনো ডেটা লাগে সেটা. ইন দিস কেস আমি আসলে এটা টেস্ট কোড হেল্পের জন্য রাখছি. সো ইয়েস, আই ক্যান অ্যাকচুয়ালি মুভ দ্য হোল ফোল্ডার ইনসাইড অফ দিস টেস্ট, বাট রাখতে ভুলে গেছি. এরপর আসি আমার টেস্ট ফোল্ডারের মধ্যে. টেস্ট ফোল্ডারে যদি আপনি দেখেন, টেস্ট ফোল্ডারে আমরা এখানে সরাসরি মক ইউজ করছি, ইটস কাইন্ড অফ ইউনিট টেস্টিং. সো এখানে আমার প্রজেক্টে আমি লোকাল স্টোরেজ ইউজ করছি. সো ব্রাউজারে লোকাল স্টোরেজ অ্যাকচুয়াল অ্যাপ ইউজ করে, বাট আমি যখন টেস্ট করবো, টেস্ট লিখবো, উই শুড নট ইউজ দ্যাট লোকাল স্টোরেজ. বাট হাউ ক্যান ইউজ দ্যাট লোকাল স্টোরেজ, দ্যাটস অলসো এ কোয়েশ্চেন রাইট ইন দ্য টেস্ট কোড. So in those cases, we should have use the mocking. ঠিক আছে, সো মক ইউজ করে আমরা ওইগুলোকে মক করতেছি, সিম্পল. এরপর লাগবে হচ্ছে এক্সিওস. এক্সিওস মানে কি, আমরা যখন ক্লায়েন্ট থেকে সার্ভারে HTTP রিকোয়েস্ট করি, সেগুলো যদি আমরা করতে না চাই, মক করতে চাই, সো উইল ইউজ, উইল মক এক্সিওস.
কিভাবে করছি ডিটেলস পুরোটা আছে আমি যাচ্ছি না হিউজ, বাট এখানে দেখ জাস্ট এক্সাম্পলটা দেখেন, একে শিখাই দেওয়া হচ্ছে ভাই তোমার যদি এই ইউআরএলে একটা পোস্ট রিকোয়েস্ট আসে তুমি এইটা রেসপন্স দিও। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস আওয়ার ক্লায়েন্ট সিস্টেম উইল নট অ্যাকচুয়ালি কল দ্য এপিআই, দ্য এক্সিওস উইল বি লিসেন্ড বাই দ্য মক ফ্রেমওয়ার্ক অ্যান্ড রিপ্লাইড বাই দ্য মক ফ্রেমওয়ার্ক। আর এরপর বিজনেস লজিকগুলো সেগুলো নিচে লিখছি আমি, যেমন এটা যদি খেয়াল করেন রেন্ডার প্রোডাক্ট সাব মেনুস ইফ ইউজার পিকাচু ইজ লগড ইন অ্যান্ড ক্লিক্স প্রোডাক্ট মেনু, মানে প্রোডাক্টে যদি আমি ক্লিক করি আমার কি হবে প্রোডাক্টের সাব মেনু দুটো এক্সপ্যান্ড করবে। এই বিজনেস লজিকটা আমি এখানে টেস্ট করছি, আপনার পরে দেখি সুন্দর আছে। এরপরে আর কি আছে বলার মতো? এরপরে আসলে কিছু বলার নাই। এরপর হচ্ছে বিল্ড অ্যান্ড রান, লেটস টু বিল্ড অ্যান্ড রান। আমার ডকারটা আমি একটু অন করি আর একটা মিনিট দেখাবো ডেমো, তারপরে আমি একটা কোশ্চেন আনসার নেওয়া শুরু করবো। সো এজ আই সেড, যারা নতুন আসছেন কোশ্চেন থাকলে কাইন্ডলি নোট টু আমাদের জুম ডেটে লেখেন কষ্ট করে, উই উইল ডিসকাস। আই থিঙ্ক ইটস আপ অ্যান্ড রানিং ইন দ্য কন্টেইনার, জাস্ট আ সেকেন্ড। I think this one already I tested. This one udai chamela korba jena fele dicchi ar ki ase my mongo no need acha she mora gas already acha images er moddhe you can see some watch I am onno hane clear korchi I'm sorry it's okay। এরপর আমরা চলে আসছি এখানে, আমরা কোথায় আছি? রুটে আছি, রাইট? রুট ক্লায়েন্ট সার্ভার ডকার কম্পোজ ইয়ামেল, সো npm স্টার্ট, সিম্পল। ইট উইল টেক এ বিট অফ টাইম, বাট আপনারা দেখেন সে একা একাই ডকার থেকে যে সমস্ত প্যাকেজগুলো নামায় নিয়ে আসতেছে সে বিল্ড করতেছে। সো ডকারের মজাটা হচ্ছে সে যদি ডকার কম্পোজ যদি ডকার ফাইলগুলো বিল্ড অবস্থায় না থাকে সে ফার্স্টে বিল্ড করে, বিল্ড করার পরে তারপর হচ্ছে এটা রান করে, বাট যদি বিল্ড অবস্থায় থাকে সেটাকে সে আর বিল্ড করে না, সরাসরি রান করা শুরু করে দেয়। আর এখানে দেখেন এই যে সে ডাউনলোড করতেছে ভিপিএন কিট, হয়ে গেল এই যে। আচ্ছা সো ইয়া, এটা হতে থাক, আমরা আমাদের কোশ্চেন অ্যান্সারে চলে আসি। আমি একটু আমাদের জুম চ্যাটটা ওপেন করি। Okay, so first question was, how can I make my APIs reactive? I know we can use WebSocket. You can, for example, I have a point. Okay, bhai. Reactive bolte apni ashole ki bujhachhen? Bhai, ki asan? Nahi. Anyway, so yeah, WebSocket is the de facto standard. এর ছাড়া আসলে ডুপ্লেক্স কমিউনিকেশন বা রিয়্যাক্টিভ করার জন্য আসলে কোনো বুদ্ধি আমার জানা নাই। সো ইউ আর রাইট। হোয়াট অ্যাবাউট MongoDB aggregation? MongoDB aggregationের কী হোয়াট অ্যাবাউট, কোয়েশ্চেনটা কী ছিল ভুলে গেছি। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে রিয়্যাক্ট প্রোডাকশন বিল্ডে বিভিন্ন রকমের টোকেন API কিছু, ওকে। আচ্ছা, এইটা যখন আমরা বিল্ড করি, বিল্ড করার সময় এনভায়রনমেন্ট থেকে টোকেনগুলো ওয়েব প্যাক পাঠায় দেয়। সো আমরা যখন লোকালি বিল্ড করি লোকালি রান করে, বাট যখন আমরা প্রোডাকশনে বিল্ড করি, দ্যাট মিনস ইউ উইল হ্যাভ এ CI/CD সার্ভার, রাইট? যেটা আমি একটু আগে বলছি, অ্যাজুরের একটা CI/CD সার্ভার আছে, অ্যামাজনের CI/CD সার্ভার আছে। যদি আপনি GitHub দিয়ে কাজ করেন, গিটহাবের তো ওইভাবে কাজ করবে না। গিটহাবের জন্য আমরা কী ইউজ করবো? বিল্ড কাইট নামের জিনিস আছে, বিল্ড কাইটেরও CI/CD সার্ভার আছে, তাই না? এরকম সবারই CI/CD সার্ভার আছে। সো এই যে ইনফরমেশনগুলা API কিজগুলা ওই CI/CD সার্ভারে দেওয়া থাকে। সো যখন আমরা কোড পুশ করি, কোড পুশ করার পর কী হয়, সেখানে কোডটা কী হয়, বিল্ড হয় না? সো বিল্ড হওয়ার সময়
তখন সে ওই বিল্ডের ওই কনফিগ থেকে ডাটাগুলো নিয়ে কোডটা বিল্ড করে। সিম্পল কিভাবে রাখা হয় এটা বললাম তো, ইট ডিপেন্ডস অন দ্য সফটওয়্যার ফিচার। অ্যাজুরে যেমন আমি নিজের এক্সাম্পলটাই দিলাম, ইভেন ইফ আই ক্যান গো টু দ্য পেজ, আই ক্যানট সি দ্য ভ্যালুস, ইটস রেস্ট্রিক্টেড, আই ক্যানট সি দ্য ভ্যালুস। ঠিক আছে, তারপরে আর কি আছে, I want something like stocks in the site where data can be second in my আপনার ই লাগবে, যদি স্টক এক্সচেঞ্জ সাইডের মতো জিনিস লাগে আপনার হচ্ছে গিয়ার সার্ভার সাইডে ওয়েব সকেট লাগবে। ওয়েব সকেটের মধ্যে আপনি যদি কোনো ডাটা পান আপনি পুশ করবেন ক্লায়েন্ট সাইডে, সেই ওয়েব সকেট ধরার জন্য আপনার ই লাগবে। আর ওয়েব সকেট ডাটা পাঠানোর জন্য আপনার প্রতি সেকেন্ডে ধরো টাইমার সেট করলেন সার্ভার সাইডে, সো টাইমার রান করবে, প্রতি টাইমার রান করার পর আপনি ওয়েব সকেট দিয়ে ডাটাগুলা ক্লায়েন্ট সাইডে পুশ করে নিচ্ছেন, এটাই আর কি। আচ্ছা এবারে রান হয়ে বিল্ড হয়ে গেছে, ও করলাম না বিল্ড। npm start this up. acha thank you ever. what's next? The next is আচ্ছা ওই যে এক্সপ্রেস লিমিটার নিয়ে, সো না এটা এটা কখনো হবে না, বিকজ নর্মাল ইউজার এক্সপিরিয়েন্সে তো আপনি নর্মালভাবেই কাজ করতেছেন। এই সামহাও আমার 3000 পোর্ট ব্লক হয়ে গেছে, কেমনে বুঝলাম না, আই থিঙ্ক কেউ নাকি আমার পোর্ট ব্লক করে রাখছে। এনিওয়ে পরে দেখা মনে ডেমো। সো এক ভাই কোশ্চেন করছেন যে যদি আমরা এরকম রিকোয়েস্টগুলো ব্লক করে দিই এক্সপ্রেস লিমিটার দিয়ে এক্সপিরিয়েন্সে কষ্ট হবে কি না, হবে না, বিকজ এক্সপ্রেস লিমিটারে আপনি একটা সিঙ্গেল আইপি থেকে কতগুলো রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা বলতেছেন। সো যদি নর্মাল হিউম্যান ক্লিক করে যত স্পিডে ক্লিক করুক না কেন, এক সেকেন্ডে হাইয়েস্ট গেলে 4-5 ক্লিক করবে, 100 তো ক্লিক তো আর করবে না প্রতি সেকেন্ডে, দ্যাট মিন্স 100 রিকোয়েস্ট তো সার্ভারে যাওয়ার কোনো ওয়ে নাই। সো ইউ ক্যান চেক দ্যাট কাইন্ড অফ ইকুয়েশন, সো সমস্যা নাই। এরপর আছে হচ্ছে আচ্ছা ইউজারের কাছে 500 স্ট্যাটাস গেলে কী প্রবলেম, ইন্টারেস্টিং কী প্রবলেম। হ্যাঁ যারা পিএইচপিতে কাজ করছেন তারা দেখছেন যদি এরকম আনহ্যান্ডেল এক্সেপশনগুলো কী করে, পুরো টেবিলের স্কিমা সুদ্ধা পাঠায় দেয়। ঠিক আছে, সো জাস্ট চিন্তা করেন আপনার সার্ভারের টোটাল হিডেন জিনিসপত্রগুলা ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছে, 500 আসলে সেই এররটাকে এক্সপোজ করে, এই ফাইলের এই নাম্বার লাইনের এইখানে এই এররটা হয়েছে, সো আপনার সার্ভারের কোন ফাইলের কোন মেথডের কয় নাম্বার লাইন এররটা হয়েছে এটাকে আপনি চান ক্লায়েন্ট দেখুক, আপনি চান না, আপনি চান ক্লায়েন্টকে একটা এরর দেখাইতে ভাই একটা প্রবলেম হয়েছে আমরা দেখতেছি কী করা যায়। ঠিক আছে, সো দ্যাটস দ্য মানে বেসিক কজ। টেস্টিংটা খুব বোরিং অ্যান্ড হেডেক মনে হয় ভাই, যদি গুরুত্ব বুঝি। হ্যাঁ ও আচ্ছা এটা একটা আমি আমি বলি, হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং অ্যান্সার আছে আমার কাছে, টেস্টিংটা খুব বোরিং অ্যান্ড হেডেক মনে হয়। আচ্ছা কোডিং ইটসেলফ খুবই পেইনফুল একটা কাজ, আমরা যারা ডেভেলপার আমরা যারা আসি, আমি আমি পার্সোনালি কিছু ই ফিল করি মাঝে মধ্যে, মানে ক্রিয়েটর লেভেলের ই ফিল করি যে উই আর ক্রিয়েটিং সামথিং ফ্রম স্ক্র্যাচ, উই আর বিল্ডিং সামথিং ফ্রম স্ক্র্যাচ, উই আর সলভিং এ প্রবলেম ফ্রম স্ক্র্যাচ, খুবই কিন্তু মানসিক একটা কষ্টের ব্যাপার। ঠিক আছে, তারপরেও আমরা আমি আমরা আপনারা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর পরে ক্যারিয়ার টেটার নিয়ে আসেন কেন, মেইন কারণ হচ্ছে টাকা, লেটস ফেস ইট, হালাল টাকা, সো লজার কিছু নাই, আমরা চুরি বাটপারি করতেছি না, 50 জিনিস 2,00,000 দিয়ে কিনতেছি না। ঠিক আছে, ইটস বিকজ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাভ এ গুড স্যালারি স্ট্রাকচার, লেটস ফেস ইট,
যদি টেস্ট কোড না লিখে আপনি 30,000 টাকা পান, আর টেস্ট কোড যদি আপনি লিখতে পারেন এবং লেখা যদি আপনার যে এই লেসনটা আপনি লার্ন করবেন, এবং যদি আপনাকে আমি বলি যে ইফ ইউ ক্যান লার্ন দিস টাইপ অফ টেস্টিং বাই হার্ট, ইটস নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট, বাই হার্ট ইউ ক্যান টেস্ট এনি কাইন্ড অফ সিনারিও, হ্যাঁ, ইটস লাইক পার্ট অফ ইউর কোডিং, ইউর স্যালারি উইল বি ডাবল, ঠিক আছে? যদি আপনি এই ধরনের ফিলোসফিতে বিলিভ করেন, আপনি চিন্তা করবেন যে বর্তমানে আমি যদি এক্স পয়েন্টে থাকি এবং আমার স্যালারি যদি হয় ওয়াই, আমি যদি টেস্ট কোড শিখি আমার স্যালারি হবে হচ্ছে গিয়া, আমার নলেজটা হবে হচ্ছে গিয়া এক্স প্লাস টু, স্যালারি হবে হচ্ছে গিয়া ওয়াই প্লাস থ্রি, তখন মনে হবে যে আচ্ছা তাতে টেস্ট কোডটা লেখা তো আসলে ভালো। এখানে অনেকেই আছেন, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি তো আসলে লিঙ্কডইনে প্রচুর জব ভিজিট করি, সাইট ভিজিট করি, বিভিন্ন রকম জব পোস্ট ভিজিট করি। টু বি অনেস্ট, যত জায়গায় ভালো রিমোট জব দেখছি সব জায়গাতেই টেস্ট কোডের ব্যাপারে আলাদা ইনফেসাইজ দেওয়া হয়েছে, ঠিক আছে? নাও ইউ ইমাজিন, আমরা যারা বর্তমানে এই পয়েন্টে আসছি, আমরা আসলে কেউ টেস্ট কোড জানি না, বাট আফটার ওয়ান মান্থ আর টু মান্থস উই ওয়ান্ট টু ডু সাম রিমোট জব, আর রিমোট জবের একটা অফার আসলো, অফার আসার পর কি আমরা শিখবো? তা তো না। সো এবং এটা কিন্তু সহজ না, আরও বলতেছি ইট রিকোয়ার্স মাল্টিপল মান্থস অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টাইজ, প্র্যাকটিস, এক্সপার্টাইজ না প্র্যাকটিস। সো ওয়েন ইউ স্টার্ট ফ্রম নাও ইউ উইল গেট সাম কনফিডেন্স আফটার ওয়ান আর টু মান্থস, দেন আফটার সিক্স মান্থস আর ওয়ান ইয়ার আপনি যদি রিমোট জবে অ্যাপ্লাই করেন, ওরা যদি বলে যে ঠিক আছে ধরেন আপনার নাম কি, হোয়াট এভার, মোহাম্মদ সাহেব, আপনাকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হইলো, এই অ্যাসাইনমেন্টটা আপনি প্রোডাকশন বেস্ট প্র্যাকটিস দিয়ে সলভ করবেন, ইউ কোড শুড হ্যাভ অল টাইপ অফ টেস্টিং, এবং টাইম হচ্ছে গিয়ে 24 ঘন্টা, ঠিক আছে? আমি রিয়েল কেস বলছি, আমি সরাসরি আমার নিজের কেস বলতেছি, ধরে নেন আর কি, ঠিক আছে? সো আপনার সময় হচ্ছে 24 ঘন্টা, ইউ হ্যাভ টু পারফর্ম দিস 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 দিস, তখন কি আপনি গুগল করে লার্নিং শিখবেন নাকি তখন আপনি ডাপায় খালি কোড করে যাবেন কোনটা? অ্যান্ড রিমেম্বার, ওয়েন উই ডু রিমোট জব, ওয়েন উই ওয়ান্ট টু ডু রিমোট জব, উই নট অনলি কম্পিট উইথ আওয়ার ফ্রেন্ডস আর কলিগস, উই অ্যাকচুয়ালি কম্পিট উইথ দ্য হোল ওয়ার্ল্ড। ইন্ডিয়ানসে যতই গাড়ি দেই, ইন্ডিয়ানস কিন্তু 130 কোটির উপরে মানুষ, ইন্ডিয়ান আইআইটি কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটির চেয়েও ভালো, ওইখান থেকে প্রতি বছরে যে পরিমাণ গ্রাজুয়েট বের হয় আমাদের ইউনিভার্সিটিগুলো ধারে কাছে নাই। এগেইন, ইন্ডিয়ানদের আমরা গালি দিই, আই এম নট সেইং এটা ভালো জিনিস, বাট যদি তাদের 1%ও ভালো হয়, যে ধরেন 1,00,000 বেরোচ্ছে প্রতি বছর, যদি 5%ও ভালো হয়, তারপরে কিন্তু 5,000 হিউজ বেটার দেন আস। সো আমরা যদি কম্পিট করতে চাই আমাদের ওইভাবে কম্পিট করতে হবে, ঠিক আছে? বাংলাদেশে গুলশানে একটা ভালো অফিসে বর্তমানে 50,000-60,000 টাকা স্যালারি পাচ্ছি, দ্যাট ডাজন্ট মিন উই আর ভেরি গুড, ওয়ার্ল্ডের মধ্যে আমরা আসলে কিছুই না। সো উই হ্যাভ টু বিকাম সামথিং ইন টু দ্য ওয়ার্ল্ড লেভেল, দেন উইল গেট 100K+, 200K+, 500K+, ঠিক আছে? এভরিথিং ইজ পসিবল। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি সিনিয়র হন, যদি আপনি সিনিয়র যেতে চান, আপনি কি সিনিয়র হওয়ার পরে টেস্ট কোড শিখবেন নাকি আপনি জুনিয়র থেকে টেস্ট কোডে এক্সপার্ট হয়ে প্রুফ করবেন গিভ মি দ্য সিনিয়র রোল বিকজ আই অলরেডি নো টেস্টস অ্যান্ড প্রোডাকশন ইস্যুস অ্যান্ড আদার স্টাফ, কোনটা, তাই না? সো এভরিথিং ইজ ইন আওয়ার হ্যান্ড, সো জাস্ট লার্ন। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে ডাজ গ্রাফকিউএল হ্যাভ, কই গেল ভাই, হারে গেল তো, নিড সোয়াগার লাইক থিংস, গ্রাফকিউএল এর জন্য লাগে না, গ্রাফকিউএল লাগে না, গ্রাফকিউএল নিজেই পুরোটা হ্যান্ডেল করে। তারপরে হাউ টু টেস্ট রিডাক্ট অ্যাকশন, আচ্ছা হাউ টু টেস্ট অ্যান্সার আমার কাছে নাই, ইউ হ্যাভ টু গুগল দিস, মানে এখন আমি অ্যান্সার দিতে পারবো না, ইউ হ্যাভ টু গুগল দিস, দ্যাটস অল। আচ্ছা ডেমো প্রজেক্ট, ডেমো ফেল, কাজ করতেছে না, 3000 পোর্ট আটকাই রেখেছে, ঠিক আছে? আমি আমি সেকেন্ড পয়েন্টে যাই, সেকেন্ড সিনারিও হচ্ছে গিয়া গো টু দ্য সার্ভার অ্যান্ড এনপিএম আই, ওহো আমি তো এনপিএম স্টোর করি না একটা,
এরপর যাবো হচ্ছে সিডি ক্লায়েন্ট npm i এইবারে 3000 কে নিয়ে রাখছে পিসি রিস্টার্ট করছি একটু আগে এনিওয়ে দেখাচ্ছি ডেমো দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এক্সেপশন হ্যান্ডলিং এরর হ্যান্ডলিং আসলে আমি সরাসরি কোনো অ্যান্সার দিতে পারবো না আসলে যেটা আমি বলছি যে মানে ইউ শুড হ্যাভ বাট হাউ শুড ইউ ইমপ্লিমেন্ট ডিপেন্ডস অন ইউ এখন আমি যেটা রিকোয়েস্ট করবো এই হ্যান্ডলিংগুলোর জন্য ইউ ডু এনাফ গুগল রিসার্চ ইনাফ এনাফ সার্চ এবং আমি বারবার বলতেছি ভাই মানে তাড়াহুড়া করেন না টপিকস নেন ঘাটেন একটা সপ্তাহ ঘাটেন ঘাইটে একটা ডিপ লেভেলে যান দেন ইউ উইল ফিল দ্যাট ওকে দিস ইজ হাউ ইউ শুড ওয়ার্ক বারবার সব কিছু যদি বড় ভাইদের জিজ্ঞেস করেন আমরা যদি এক লাইনে অ্যান্সার দিয়ে দিই হাউ ক্যান ইউ হ্যাভ দ্যাট প্র্যাকটিস অফ রিসার্চ তাই না এটা আপনাকে শিখতে হবে রিসার্চ করা শিখতে হবে সো আমি ডিটেলস আসলে বলতে পারতেছি না ইটস ওকে সো আমরা আর যদি কোনো কোশ্চেন থাকে কারো বলতে পারেন বা কমেন্ট লিখতে পারেন আমি রান করার চেষ্টা করি ইটস বিট অফ এম্বারাসিং The demo is not running. It's called demo fail. AJ. I'm not sure who is taking that port. But anyway. NPM. Achha. NPM rata jita amra chai. Dekhen. NPM e ami ekta kaj korchi. NPM e ami db up name ekta code command ase. Db seed name ekta command ase. Ha. Ami db seed dei. npm run db up lag diye gaya so ye beta aage log kar raksa remove stop Okay, nice. I think it will work now. Okay, it worked. 27017. Now, DB the running অবস্থায় আছে. এরপর আমি কি করবো? এই DB তে seed data পাঠালাম. ঠিক আছে? So, বর্তমানে আমার data তে কিছু আছে কি না? দেখার বুদ্ধি কি? দেখার বুদ্ধি হচ্ছে. এই যে কিছু নাই, হ্যাঁ? So, npm run db seed. Where is it? Oh, sorry. It's okay. I'll take a look at it. Okay. Past entry, I guess. So, let me refresh it. Nope. This one. Yep. Good. সো আমাদের ডাটাবেজে ছোট্ট সিড পাঠাই দিছি আমি ঠিক আছে এরপর আমরা কি করব আমরা সার্ভারটাকে রান করব npm start সো নোটবন্ধ দিয়ে আমি সার্ভার রান করে দিচ্ছি সো আমার যে প্রজেক্টটা ছিল এখানে আপনারা দেখবেন আমি API ডস বানাইছি একটা ঠিক আছে লোকাল হোস্ট 5000/ something like this very basic bolam to matro ami structure ta shesh korchi ekhon feature gulo add korbo aste aste ami but yeah this one is swagger and this one is just fake user email and password if we just log in here do whatever you like it just works and we have product list edge master data asche eto রোল বেস সাকসেস কন্ট্রোল নিয়ে আমি আরেকদিন বলবো না একটা কথা আজকে আসলে অত টাইম নেই বাট দেখেন সে সব কিছু আটকে গেছে এবং কাস্টমারের অ্যাড কাস্টমারটা আসেই নাই লিস্ট কাস্টমারে ক্লিক করলে পেজটা বসে নট ক্যানট বি ফাউন্ড পারমিশন নেই আসলে আর আমি যদি সুপার অ্যাডমিন লগ ইন করি সুপার অ্যাডমিন
পাসওয়ার্ড যা মন চাই তাই দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এবারে যে অন্যরকম মেনু চলে আসছে, ঠিক আছে। সো ইয়া, এই রোল বেস অ্যাক্সেস কন্ট্রোলের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনাদের।